হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন তো? স্যার শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সকলকে, হ্যাঁ আমি শুরু করব, বলে দিই একটু। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের একদিনের জাতীয় আন্তর্জাতিক জাতীয় আন্তর্জালিক আলোচনা সভার আলোচনা সভার আয়োজন করেছে বড়জোড়া কলেজ। এবং এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট বক্তারা। ভালো লাগছে যে প্যান্ডামিক অবস্থাতে গোটা বিশ্ব যখন এই মারণরোগের থাবায় বিধ্বস্ত, আমরা যখন সবাই ডিস্টেন্স মেনটেন করে চলছি বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, সেখানেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলেও আমরা যে এক ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাছাকাছি আসার সুযোগ পেয়েছি, সেটা জন্য খুব গর্বিত মনে করছি এবং ভালো লাগছে। আমাদের সময় প্রায় হয়ে এসেছে, আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে আজকের সভার স্বাগত ভাষণ বা কিছু বলার জন্য ডক্টর অরুণ কুমার রায় মহাশয়কে অনুরোধ করছি। স্যার কিছু বলুন। হ্যালো, স্যার হ্যালো, স্যার কি, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, হচ্ছে কেন, আপনার বলি কি করে? হ্যাঁ স্যার বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যালো, হ্যালো স্যার, মাস্কটা খুলে বলুন, অসুবিধা নেই, বলুন তারপরে বলতাম। হ্যাঁ স্যার বলুন। স্যার এর নেটটা প্রবলেম হচ্ছে। ও স্যার, বলতে শুনতে পাচ্ছেন না, কি করবো, শুরু করবো, এগিয়ে যাবো। আচ্ছা হ্যালো, আমি নেট, হ্যালো, হ্যাঁ স্যার বলুন, একটু ওয়েট করতে বলছে, দাঁড়াও একটু ওয়েট করতে বলছে। হ্যালো, হ্যালো, স্যারকে ফোনে কল করে নাও, কল করে বলো। ঠিক আছে,
এই স্যার 11টায় শুরু করবো, ঠিক ফোনে কল করে কি বলবো। স্যার এই নেটটা মনে হচ্ছে গন্ডগোল করছে। হ্যাঁ তাই মনে হচ্ছে। বলে দিচ্ছি আপনি বলুন না। আচ্ছা যান্ত্রিক অসুবিধার জন্য প্রিন্সিপাল আমাদের লাইভ হতে পারছেন না, উনি তোমাদের সাথে থাকবেন ফোনের মাধ্যমে। বলুন স্যার এটা তো কোথা থেকে শোনানো হবে? মাইকটা 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 আয়োজন করেছে, তার কারণ এই অবস্থাতে এই খারাপ আর কোনো উপায় নেই, তাই আমি
এই ওয়েবিনারের সমস্ত উদ্যোক্তাদের আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আলোচনা যা টপিক তা আমার মনে হয় খুব রেলিভেন্ট আজকের দিনে। এই আলোচনায় যারা অংশগ্রহণ করতেন মাননীয় সমস্ত রিসোর্স পার্সন যারা আছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের কলেজের গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট ওনাকেও স্বাগত জানাচ্ছি, কিন্তু উনি আমাকে জানিয়েছেন যে আজকে ওনার মিটিং থাকার জন্য উনি আজকে হয়তো জয়েন করতে পারেন। এছাড়াও এই আলোচনায় বিভিন্ন পার্টিসিপেন্ট বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই আলোচনার বিষয়বস্তু সকলেরই উপকারে লাগবে এবং এই আলোচনায় যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে আমাদের বিশেষ করে দেবাশিস সুরও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেতে বলি যে সকলের সহযোগিতাতে এই আলোচনা সুন্দর ও সার্থক হয়ে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের টাইম প্রায় হয়ে এসেছে, খুব তাড়াতাড়ির মধ্যে মূল টপিক মূল বিষয়ে চলে যাব। বড়জোড়া কলেজের আইকিউএসির কোলাবোরেশনে যে একদিনের জাতীয় আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে তার মূল বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে অন্তজ নানান চর্যায় ও নানা চর্চায়। তো এই বিষয়ে বলতে গেলে আমি একটু বলি যে আমরা পৌরাণিক দিন থেকে অর্থাৎ রামায়ণ মহাভারত থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যে যদি আমরা লক্ষ্য রাখি বা নজর দিই তাহলে দেখবো যারা অন্তজ তারা অনেকটাই অবহেলিত অত্যাচারিত নিষ্পেষিত হয়েছে। বিশেষ করে বলবো যে তাদেরকে কিছু কিছু জায়গায় অন্তজ বা ব্রাত্য বিভিন্ন নামে বলা হোক না, মানে অনেক নামে অভিধা করা হোক না কেন, মহাভারতের দিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে পাণ্ডু বা ধৃতরাষ্ট্রের চাইতে বিদুর কিন্তু অনেকটাই অনুজ্জ্বল থেকে গেছে। আবার পরবর্তী ক্ষেত্রে যে সংস্কৃত সাহিত্যগুলো আমরা দেখি সেখানে আবার কিছু কিছু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। যেমন ভাসের নাটকে ভাসের চারুদত্ত নাটকে গণিকা বসন্ত সেনা কিন্তু উকিল রানী হতে পেরেছে, বা ভারবীর কিরাতার জন্য যে গ্রন্থ সেখানে আমরা দেখতে পাই যে সেখানে ব্যাধের কাহিনী সুন্দরভাবে আলোচিত হয়েছে বা লিখিত হয়েছে। আবার শূদ্রকের মিচ্ছকটিকম নাটকের কথা যদি বলি সেখানে গণিকা বসন্ত সেনা তা পূর্ণ মর্যাদায় স্থাপিত হয়েছেন। এছাড়াও এগুলো হচ্ছে, কিন্তু সেখানে আবার যখন আমরা কালিদাসের শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলমে যাই সেখানে যে ধীবরের প্রসঙ্গ পায় সে অনেকটা উপেক্ষিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে একটু হলেও যদি মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ মূল কথা হলো যদি সংস্কৃত সাহিত্যের দিকে নজর দিই তাহলে দেখব যে আমাদের যারা অন্তজ শ্রেণীর মানুষ তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখানো হয়েছে। আমাদের বাংলা সাহিত্যের পথ থেকে শুরু চর্যাপদের হাত ধরে আমরা সেই চর্যাপদ থেকে দেখতে পাই যে অন্তজরা কিছুটা হলেও তারা অত্যাচারিত শোষিত বা বঞ্চিত হয়েছে। যে চর্যাপদের যে পদগুলোতে আমরা পাই যে তারা উঁচা পর্বতে গ্রামের শেষ প্রান্তে বা টিলাতে তারা বসবাস করছে, অর্থাৎ মূল মূল সমাজের মূল স্রোত থেকে তারা একটু হলেও বিচ্ছিন্ন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই গোটা মধ্যযুগের অনেকটা অংশেই তারা আবার গুরুত্ব পেয়েছে। যেমন আমরা মনসামঙ্গলে দেখেছি লক্ষিন্দ এবং বেহুলা ডোম সেজে ফিরে আসছে, বা আমরা যে চণ্ডীমঙ্গলে দেখি সেখানে ব্যাধ কাহিনী বিশেষভাবে বর্ণিত হয়েছে এবং তাদের কি বলবো যে তাদের জীবনযাপন থেকে শুরু করে তাদের জীবন প্রসঙ্গ সব কিছুই সুন্দর স্থাপিত হয়েছে। আবার আধুনিক কালেও আমরা দেখি যে বিভিন্ন সাহিত্যে প্রথম দিকে একটু হলেও বিশেষ করে আমি বলবো যে কল্লোল গোষ্ঠী আসার আগে পর্যন্ত হয়তো বা একটু হলেও আমাদের অন্তজ সমাজ উপেক্ষিত বা অবহেলিত ছিল। এই কালিকলম প্রগতি ধূপছায়া প্রভৃতির মধ্য দিয়ে উঠে আসা এক তরুণ কবিদল বা সাহিত্যিকগণ যারা
অবহেলিত মানুষগুলোকে মূলত মূল স্রোতে নিয়ে এলেন। হ্যাঁ, এবং আজকে এটা সাবলটান স্টাডিজ বা বলতে পারেন যে অন্তর্জাত শ্রেণীরা সে গবেষণার ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রেও একটা বিশেষ প্রাধান্য বা গুরুত্ব পেতে শুরু করেছে। এই সকল সম্পর্কে আমরা অবশ্যই জানব, আমাদের বক্তারা রয়েছেন। এবারে আমরা মূল আলোচনায় প্রবেশ করব এবং প্রথমে স্যার ডক্টর প্রসূন ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব এবং ওনার বক্তৃতায় আমরা আরো একটু ঋদ্ধ হব অবশ্যই। স্যার, আপনি আপনার বিষয় একটু শুরু করুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। প্রারম্ভে বরজড়া কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই কলেজের যারা আয়োজক রয়েছেন তারা এই ধরনের এই বিপন্ন সময়েও এই ধরনের একটা আলোচনা সভার আয়োজন করেছেন। আমি আপনাদের অধ্যক্ষ অরুণ কুমার রায় তাকে ধন্যবাদ জানাই। আমি এই আলোচনা সভার যিনি আহ্বায়ক রয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই। প্রথমেই আমি এই আলোচনা সভার শিরোনাম সম্পর্কে দুটো চারটে কথা বলব। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। নীল দর্পণ নাটক ভদ্রতর চরিত্র পুলিশ সংলাপ এরূপ সজীব বাস্তব সম্মত হইয়াছে, ভদ্র চরিত্রগুলির সংলাপ তাদৃশ সার্থক হইয়া উঠে নাই, সমালোচকের এই মন্তব্যের সমীচীনতা বিচার করেন। বেশ কয়েক বছর আগে উচ্চশিক্ষায় যখন এই জাতীয় প্রশ্ন থাকত তখন কারো কাছে তা আপত্তিকর বলে মনে হতো না, কিন্তু কাল বদলায় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবন ভাবনার পরিবর্তন পরিলক্ষিত হয়। শব্দের গ্রহণযোগ্যতা যেমন রূপান্তরিত হয় তেমনি নতুন শব্দ কিংবা পরিভাষা তৈরি হয়, শব্দ বর্জিত হয় পরিত্যাজ্য হয়। সত্যিই তো প্রশ্নে যে ভদ্রতর শব্দ প্রযুক্ত হয়েছে তার অর্থ কি, মনুষ্যত্ব কি মানুষের ভদ্রতার পরিচয়বহ নয়? তাই যদি হয় তাহলে নীলদর্পণ নাটকের তোরাপ চরিত্র যে চরিত্রটি প্রথাগত শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু সহজাত মনুষ্যত্ববোধের অধিকারী তাকে কি আমরা ভদ্র চরিত্র বলবো না? কেন তাকে আমরা ভদ্রের তর চরিত্র বলবো? সুতরাং বর্ণবিভাজিত সমাজে নিম্নস্তর যদি কেউ অবস্থান করে নিম্নস্তরে তাহলে তাকে আমরা ভদ্রতর চরিত্র বলতে পারি না, এই ভাবনা আজকে সর্বজন গ্রাহ্য এ কথা মনে করতে পারি। ঠিক একইভাবে আমরা বলবো অন্তজ, কাকে আমরা অন্তজ বলবো? অন্তে জাত যে তাকেই আমরা অন্তজ বলবো। অন্ত কি মনে পড়বে রবীন্দ্রনাথের লিপিকার ঘোড়া রচনাটির কথা, ঔপনিবেশিক ভারতবর্ষে শাসক এবং শাসিতের সম্পর্ক বোঝাতে গিয়ে তীব্র ব্যঙ্গের মধ্য দিয়ে এই গল্পটি লিখেছিলেন রবীন্দ্রনাথ। ব্রহ্মা জীব সৃষ্টি করে চলেছেন, জীবন সৃষ্টির প্রারম্ভে ক্ষিতি অপ তেজ মরুদ্বম পঞ্চভূতের সমস্ত কিছুই ব্রহ্মার কাছে যথেষ্ট পরিমাণে মজুদ ছিল, কিন্তু শেষ দিকে যখন ঘোড়া সৃষ্টি করলেন তখন তেজের অংশ কম পড়ে যায়, ফলে ঘোড়া হয়ে ওঠে একটি নিরীহ প্রাণী যাকে তর্জন করা যায়, যাকে বর্জন করা যায়, যাকে অত্যাচার করা যায়, যাকে লাঞ্ছনা করা যায়, যাকে শোষণ করা যায়, আর ঘোড়া সব কিছুর মুখ বুঝে সহ্য করে। তার গলায় দড়ি খুলে দেওয়া যায়, আবার পায়ে দড়ি বেঁধে দেওয়া যায়,
ইংরেজ শাসনে পর্যুদ্ধস্ত ভারতবাসীকে এখানে যেমন বোঝানো হয়েছে তেমনি স্বায়ত্ত শাসনের প্রতিশ্রুতি দিয়ে রাওলাট এক চাপিয়ে দেওয়াকে তীব্রভাবে ব্যঞ্জিত করেছেন রবীন্দ্রনাথ। অর্থাৎ অন্তজ শব্দের অর্থ প্রসঙ্গে আমাদের এই উচ্চারণ, এ প্রসঙ্গে অভিধানকার কি বলেছেন সেটা দেখে নেওয়া যেতে পারে। অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা যায়, তিনি বলেছেন এক অন্তবর্ণজাত নিচ জাতি, অন্তর্জন্মী থেকে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। দুই শেষ জাত জঘন্যজ দিয়ে অত্রি থেকে তিনি কোট করেছেন, রজক চর্মকার নট গরুর কৈবর্ত মেদ ভিল্ল, এই সপ্তজাতি বা সপ্তজাতীয় জন। চার চণ্ডালাদি জাতি, এবং তিনি এটা কোট করেছেন যাজ্ঞ থেকে, এবং সেখানে বলেছেন যে এই জাতি হচ্ছে নিচ জাতির স্ত্রী জাতি, রজক প্রভৃতি নিচ জাতি স্ত্রী জাতি চণ্ডালি। এবং ব্যাস থেকে তিনি বলেছেন বর্ধকী নাপিত প্রভৃতি সপ্তদশ জাতি। অর্থাৎ অন্তজ শব্দটির অর্থ নির্ণয়ে মূল্য দেওয়া হয়েছে বর্ণ বিভাজিত সমাজ ব্যবস্থার ধারণাটিকে, তার মূল্যায়নে, তার পরিসরের ক্ষেত্রে উনিশ বিশ ঘটতে পারে, সংকোচন প্রসারণ হতে পারে, কিন্তু এক ধরনের উচ্চ মন্যতাবোধ থাকে। অর্থাৎ এই উচ্চ নাম উচ্চ মন্যতাবোধ আমরা বারবার দেখি। আমি যখন বলি যে আমি অন্তজ, আমি অস্পৃশ্য, আমি চণ্ডাল, তখন এই উচ্চারণের মধ্যে আমার অভিমান বোধ থাকে, আমার পীড়ন যন্ত্রণা থাকে, আমার অস্তিত্ব সংকট কাজ করে। কিন্তু যখন আমি বলি তুমি অন্তজ, তুমি অস্পৃশ্য, তুমি চণ্ডাল, তখন তার মধ্যে কোনো ভিক্ষা থাকে না, তার মধ্যে কেবলমাত্র একটা দিকই থাকে, সেটা হচ্ছে ঘৃণা, ঘৃণার বোধ থেকে এই উচ্চারণ করা হয়। সুতরাং এই জাতীয় সংকীর্ণতা আমার মনে হয় যে বর্তমান যুগে পরিহার করা প্রয়োজন সাহিত্যে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। সাহিত্যে চর্যায় চর্চায় অন্তজ প্রসঙ্গ বললে যেন মান্যতা দেওয়া হয় বর্ণ বিভাজিত সমাজ ব্যবস্থার ধারণাটিকে। অন্তত উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার যেটা ধারণা যে এই ধরনের শব্দ পরিত্যাজ্য হওয়া উচিত, বর্জিত হওয়া উচিত। আমরা জানি যে সাহিত্যে সমাজের পরিবর্তন কোনো একদিনে সম্ভব নয়, কিন্তু এই ধরনের শব্দ প্রয়োগের আগে আমরা দ্বিতীয়বার ভাবব। আমি জানি যে এই শিরোনামে আরও অনেক আলোচনা সভা হচ্ছে, কিন্তু এই ধরনের শব্দ কেন আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবহার করব, কেন এই শব্দকে আমরা পরিত্যাজ্য করব না, সেটা ভাবার সময় উপস্থিত হয়েছে বলি আমার মনে হয়। চর্যাপদে যখন আমরা দেখি এই ধরনের উচ্চারণ, নগর বাহির ডম্বি তোহারি করিয়া ছই ছই যাই সে ব্রাহ্মণ আরিয়া, গূঢ় সাধন তত্ত্বের অন্তর্নিহিত ব্যাখ্যাটিকে আমরা যদি দূরে সরিয়ে দিই এবং বাহ্যিকভাবে এই পদকে গ্রহণ করি, তাহলে এর অর্থ তারা এই রকম। নগরের বাইরে ডম্বি তোমার কুঁড়ে ঘর, নাড়া ব্রাহ্মণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়, অর্থাৎ বর্ণ বিভাজিত সমাজ ব্যবস্থায় নিম্ন অবস্থান ডম্বির, তাই নগরে তার ঠাঁই হয়নি, নগরের বাইরে তার অবস্থান, এবং অপেক্ষাকৃত উচ্চে অবস্থিত ব্রাহ্মণ প্রতিনিয়ত তাকে ব্যবহার করে। অর্থাৎ সেকালের সমাজে নগরে বাস করার মানদণ্ডটি আমরা জানতে পারি, কিন্তু এটাও বুঝতে পারি যে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটছে, নগরে বাস করার মানদণ্ডেরও পরিবর্তন ঘটেছে। সুতরাং সেই মানদণ্ডটিকেই একমাত্র শিরোধার্য করার কোনো মানে হয় না, কিংবা তার বিপরীত দিক দিয়ে যখন দেখি যে চণ্ডীমঙ্গলে বর্ণ বিভাজিত সমাজ ব্যবস্থায় নিম্নে অবস্থিত কালকেতু যখন রাজা হয় তখন তার মানসিকতার পরিবর্তন ঘটে, এবং দেখা যায় যে রাজা হওয়ার পরে সে তার পূর্ববর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তেরও পরিবর্তন করে। সুতরাং এইরকম একটা সিদ্ধান্ত যদি আমরা করি, কেবলমাত্র বর্ণ বিভাজিত সমাজ ব্যবস্থায় নিম্ন অবস্থিত একটি ব্যক্তি যদি রাজা হয় তাহলে তার মানসিকতার পরিবর্তন ঘটে, তাহলে এই সিদ্ধান্ত ভ্রান্তিকর
এক পেশে আংশিকতা দোষযুক্ত, এটা আমরা বারবার বলব। বরং লোক প্রচলিত এই জাতীয় প্রবাদ যখন আমরা বলি, প্রবচন যখন আমরা বলি, নির্ধনে ধনী হলে দিনে দেখে তারা, তখন অন্তত বর্ণবিভাজিত সমাজ ব্যবস্থার মানদণ্ডটি গ্রহণ করা হয়নি। লোকসমাজে দেখা যাচ্ছে যে সেখানে সেখানে দেখা যাচ্ছে শ্রেণীর দিকটিকে বিচার করা হয়েছে, অর্থাৎ লোকসমাজের উদারচিত্ত ভাষিত হয়েছে এই জাতীয় উচ্চারণের মধ্য দিয়ে, এটা আমরা বলতে পারি। কিংবা আরেকটু এগিয়ে গিয়ে যখন বলা হয় যে যায় লঙ্কায় সেই হয় রাজা, তখন একটি বা দুটি মানদণ্ডকে গুরুত্ব না দিয়ে উত্তর আধুনিক কালের তাত্ত্বিক মিশেল ফুকো কথিত ক্ষমতার আধিপত্যের দিক থেকে মর্যাদা দেওয়া হয়েছে, এটা আমরা বলতে পারি। এবং দেখা যায় যে এই প্রসঙ্গকে আনতে গেলে আরো বেশ কিছু প্রসঙ্গকে আমাদের পরিপূরকভাবে নিয়ে আসতে হয়। দেখা যায় যে গান্ধী হরিজন শব্দ প্রয়োগ করেছেন, অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন তার একটি রাজনৈতিক কর্মসূচির অংশ ছিল, এবং সেই কর্মসূচি ছিল, সেই রাজনীতি ছিল হিন্দু সমাজের ভিতরেই প্রাপ্তজনদের মিলিয়ে দেওয়ার রাজনীতি, এবং সে রাজনীতি প্রাপ্তদের নিজেদের মধ্যে থেকে তৈরি হয়নি, প্রকারান্তরে এই রাজনৈতিক পরিসর তৈরি হয়েছিল হিন্দু উচ্চবর্গ থেকে। প্রাপ্তদের মধ্যে হরিজন সত্তা আরোপ করে একটা গৌরববোধ তৈরি করতে চেয়েছিলেন, এবং গান্ধীজির জনসমাবেশের এটাই ছিল প্রধান উদ্দেশ্য। অবশ্য গান্ধীজি এর মধ্য দিয়ে অস্পৃশ্যতাকে অস্বীকার করতে চেয়েছিলেন, তিনি মন্দিরে মন্দিরে এই ধরনের মানুষদের প্রবেশাধিকার তিনি দিতে চেয়েছিলেন, এবং চাওয়ার মধ্য দিয়ে সমাজ এবং সংস্কৃতির একটি প্রথাবদ্ধ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহ অবশ্যই তার নিজের পদ্ধতিতে বিদ্রোহ, তাতে কোনো সন্দেহ নেই। হরিজন প্রসঙ্গ বলার পরে আমি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিম্ন শ্রেণী। এই পরিভাষাগুলির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। মার্ক্স তার বেস এবং সুপারস্ট্রাকচার তৈরি দিয়েছিলেন, যাকে বলা হয় ভিত্তি এবং উপরিসৌধের তত্ত্ব। মার্ক্স ভিত্তি এবং উপরিসৌধের তত্ত্বের মধ্য দিয়ে দেখিয়েছেন যে বড় বড় স্থাপত্য যখন নির্মিত হয় তখন ভূপৃষ্ঠে সেই স্থাপত্যের ছাদ, খিলান, স্তম্ভ দৃশ্যমান হয়, কিন্তু ভূপৃষ্ঠের নিচে থাকে ভিত্তি, তাকে চোখে দেখা যায় না, অথচ সেই ভিত্তির উপরই এই স্থাপত্য দাঁড়িয়ে থাকে। একইভাবে সমাজ ব্যবস্থাতেও দর্শন, সাহিত্য, সংস্কৃতি, এমনকি মানব সম্পর্ক এই স্থাপত্যের মতো, অর্থাৎ যাকে যা কিছু দৃশ্যমান, কিন্তু এই দৃশ্যমান কোনো কিছুর অন্তরালে রয়েছে একটি নিয়ামক শক্তি, অন্যতম নিয়ামক শক্তি। অর্থাৎ সাহিত্য, সমাজ, সংস্কৃতি, দর্শন, মানব সম্পর্ক যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তার অন্যতম নিয়ামক শক্তি হচ্ছে অর্থ। এই অর্থ অনুসারে শ্রেণী ব্যবস্থা তৈরি হয়, শ্রেণী ব্যবস্থা ধারণা দিয়েছিলেন মার্ক্স। এলিট প্রলেতারিয়াতে বিন্যস্ত সমাজ ব্যবস্থায় যে শ্রেণী ব্যবস্থা রয়েছে তাকে ধ্বংস করতে হবে, এটাই মার্ক্স চেয়েছিলেন। ফলে তো ভারতবর্ষের মতো দেশে যেখানে শ্রমিকের আধিক্য, যেখানে দরিদ্র মানুষের আধিক্য, তাদের মধ্য দিয়ে এই মার্ক্সের চেতনা যে কিছুটা বিকশিত হয়ে পড়েছিল ঔপনিবেশিক ভারতবর্ষে তা বলাই যায়। ফলে তো দেখা যায় যে সেই সময়ে পশ্চিম ভারতে, বিশেষত মহারাষ্ট্রের মুম্বাইয়ের সুতাগলগুলিতে, ঔরঙ্গাবাদ, পুনে প্রভৃতি সুতাগলগুলিতে দেখা যায় কমিউনিস্ট সংগঠন ছড়িয়ে পড়েছিল। কিন্তু কমিউনিস্টরা মনে করতেন
মহার বা মহারাষ্ট্রে প্রাপ্ত বা অন্য প্রদেশে এই জাতীয় মানুষরা একটি শ্রেণী ব্যবস্থার ভিতরেই বিন্যস্ত। তাদের আলাদা কোনো সমস্যা থাকতে পারে, সে সমস্যা অর্থনৈতিক সমস্যার বাইরে সাংস্কৃতিক হতে পারে। এই ভাবনা শ্রেণী সংগ্রামের পক্ষে ক্ষতিকর, কেননা সে যদি নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে অন্যান্যদের চেয়ে নিজেকে আলাদা করে এবং আলাদাভাবে নিজেকে ভাবে, তাহলে প্রলেতেরিয়াত বা সর্বহারারা বিভক্ত হয়ে যাবে। এর পাশাপাশি আমরা আম্বেদকরের ভাবনার কথা বলব। 1927 খ্রিস্টাব্দে 25 ডিসেম্বর মহর্তের জন্য নিষিদ্ধ চাভাদার লেকে জল পান করার মধ্য দিয়ে আম্বেদকর দলিত আন্দোলন শুরু করেন। আম্বেদকরের নেতৃত্বে মহর্তের মতো মানুষদের আন্দোলনের একটি উদ্দেশ্য ছিল। আসলে সেই সময়ে মহারাষ্ট্রের গ্রামগুলিতে কোনো গ্রাম মহররা একত্রিতভাবে বাস করত না, তারা বাস করত দু চার ঘর গ্রামের একেবারে শেষের দিকে প্রান্তে। কেননা গ্রামের দেখা যায় যে মালিন্য পরিষ্কার করা তাদের কাজ ছিল, মরা পশু ফেলা কিংবা দেখা যায় যে লোকেদের বাড়ি কাজ করা, বেগার খাতা তাদেরকে দিয়ে করানো হতো, গ্রাম পরিষ্কার করার কাজে তাদের ব্যবহার করা হতো। এবং মহারদের দেখা যায় যে গলার সামনে একটা কলসি বেঁধে দেওয়া হতো এবং কোমরে পিছনের দিকে একটা ঝাঁটা বেঁধে দেওয়া হতো। আসলে মনে করা হতো যে মহাররা যদি গ্রামে আসে তারা মরা পশু ফেলতো, পরিষ্কার করবে, কিন্তু তারা যদি গ্রামে আসে তাহলে গ্রাম অপবিত্র হয়ে যাবে। সেই জন্য তারা যে থুতু ফেলবে সেই কলসিতে, আর তারা সেই মহাররা সেই গ্রামে গেলে যে তাদের পায়ের ছাপ পড়বে, সেই পায়ের ছাপে গ্রাম অপবিত্র হবে। সুতরাং পিছনে বাঁধা যে ঝাঁটা রয়েছে, কোমরে বাঁধা যে ঝাঁটা রয়েছে, সেই ঝাঁটা সেই পায়ের ছাপকে মুছে দেবে, অর্থাৎ পরিষ্কার করবে। এবং এই এই অন্যায়ের বিরুদ্ধে আম্বেদকর আন্দোলন শুরু করেন এবং তার প্রধান উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক সমতা। কমিউনিস্টরা তখন সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক আন্দোলনকে একই চৈতন্যের বহিঃপ্রকাশ বলে মনে করতেন। সুতরাং তাদের প্রযুক্ত প্রলেতারিয়াত যে শব্দ কিংবা গান্ধীজির প্রযুক্ত হরিজন যে শব্দ, এই ধারণার মধ্যে আম্বেদকরের অভীষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানো কোনোভাবেই সম্ভব ছিল না। সে লক্ষ্য ছিল মহর্তের মতো মানুষের আত্মযন্ত্রণা থেকে মুক্তি। এই হরিজন শব্দের মধ্যে কিংবা প্রলেতারিয়াত সর্বহারা শব্দের মধ্যে এই আত্মযন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেনি। এই জন্যই আম্বেদকর এই ভিক্ষা থেকেই তার আন্দোলন শুরু করেন এবং পরবর্তীকালে এই আন্দোলনের, এই আম্বেদকরের ভিক্ষাকে কাজে লাগিয়ে 1956 খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রথম দলিত সম্মেলন আহ্বান করা হয়। আম্বেদকরের প্রয়াণে তা অবশ্য 1956 খ্রিস্টাব্দে সংগঠিত হয়নি, 1958 খ্রিস্টাব্দে অর্থাৎ 2 বছর পরে তা সংগঠিত হয়। 60-এর শেষ দিকে দলিত পান্থার আন্দোলন গঠিত হয়। 60-এর দশকের প্রারম্ভে আন্নাভাউ সাঠে, শঙ্কর রাও খড়াট, বাবুরাও বাগুল প্রমুখ সাহিত্যিকরা তাদের রচনায় দলিত বাস্তবতাকে সাহিত্যের বিষয় হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। এবং এই দলিত সাহিত্যিকদের রচনায় প্রধান দিক ছিল একটি বর্জন প্রক্রিয়া। অর্থাৎ তাদের বক্তব্য ছিল যে দলিতরা বিচ্ছিন্ন, হিন্দু সমাজ তাদের উপর যে অস্তিত্বের বিচ্ছিন্নতা মনুসংহিতা থেকে চাপিয়ে দিয়েছে, তারা সেই বিচ্ছিন্নতাকে আরো একটু পিছিয়ে নিয়ে যান এবং বৈদিক যুগ পর্যন্ত পিছিয়ে নিয়ে গেছিলেন। তারা বিচ্ছিন্নতাকে করেছিলেন বিদ্রোহের বাণী। তোমরা আমাদের দূরে সরিয়ে রেখেছ, অস্পৃশ্য করে রেখেছ, আমাদের সেই সব কাজে বাধ্য করেছ যা তোমরা কখনোই করো না, যেসব কাজ ছাড়া গ্রাম চলবে না, অথচ আমাদের তোমরা দূরে সরিয়ে রেখেছ। এখন আমরা জানাতে চাই আমার তোমাদের যে বর্ণভেদ, সেই বর্ণভেদ আমরা মানি না। তোমরা যে কর্মভেদ করে রেখেছ সেই কর্মভেদ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমরা তাই তোমাদের থেকে বিচ্ছিন্ন ঘোষণা করছি। এবং দলিত সাহিত্যে রয়েছে এই যুক্তির উচ্চারণ, এই অনুভবের উচ্চারণ।
বিচ্ছিন্নতার বেদনা থেকে এই উচ্চারণ জাত হয়েছে এবং বিদ্রোহের বাণীতে এই উচ্চারণ রূপান্তরিত হয়েছে। এবং দেখা যায় যে বাবুরাম বাবুলের যে গল্পগ্রন্থ, যখন আমি যা থাকিয়েছিলাম, কিংবা তার অন্য একটি গল্পগ্রন্থ মরণ বড় সস্তা, বা দেখা যায় নামদেব ধামালের ধামালের যে গল্প রচনা গোলপিঠা প্রভৃতি রচনার মধ্য দিয়ে এবং কিছু পত্রিকার মধ্যে দিয়ে, যেমন 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত অস্মিতা আদর্শের একটি পত্রিকা, যে পত্রিকা দীপাবলী সংখ্যায় এই দলিত সাহিত্যের একটা ম্যানিফেস্টো রচনা করা হয়েছে, এবং 1972 খ্রিস্টাব্দে দেখা যায় যে নামদেব ধাসাল, অর্জুন ডাংলে, জেভি পাওয়ার, দয়া পাওয়ার, উমাকান্ত রন্ধীর, রামদেব সুরতে, এই সমস্ত সাহিত্যিকরা মিলে আমেরিকার যে ব্ল্যাক পান্থার মুভমেন্ট রয়েছে, সেই ব্ল্যাক পান্থার আন্দোলনের ধাঁচে তৈরি করেছিলেন দলিত পান্থার আন্দোলন, দলিত পান্থার আন্দোলন। আমেরিকার ব্ল্যাক পান্থার আন্দোলনের যে কালো কবিতা আর ভারতের দলিত সাহিত্যের যে সাদৃশ্য সাযুজ্য, সেই সাযুজ্য ভাষার দিক দিয়ে, কেবলমাত্র ভাষার দিক দিয়ে আমি একথাও বলতে বাধ্য হচ্ছি যে এই সাদৃশ্য কেবলমাত্র ভাষার পদ্ধতি, কিন্তু পার্থক্য অনেকখানি। আসলে আমেরিকার যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের পার্থক্য আছে, ভারতের দলিতা তাদের নিজ বাসভূমে পরবাস, আমেরিকার কৃষ্ণাঙ্গরা আফ্রিকা থেকে আমেরিকা এসেছিলেন, ফলে তাদের যন্ত্রণাটা হচ্ছে নির্বাসনের যন্ত্রণা, তারা তাদের উৎসভূমি থেকে চ্যুত, এবং তারা বারবার তাদের যে লুপ্ত অতীত, তারা বারবার তাদের যে হারানো স্মৃতি, সেই হারানো স্মৃতিকে তারা উচ্চারণ করতে চেয়েছে। এবং ভারতের দলিতদের এইরকম কোনো লুপ্ত অতীত নেই, এরকম কোনো হারানো পিতৃভূমি নেই, ফলে তারা বছরের পর বছর যে অনুশাসনের যন্ত্রণা ভোগ করেছে, ধর্মের অন্তর্গত হয়েও যে সংকুচিত পরিসরকে উপলব্ধি করেছে, যে যন্ত্রণা তাড়িত হয়েছে, তার উচ্চারণে ভারতীয় দলিত সাহিত্যের মূল দেখ। আমরা এরপরে যে পরিভাষায় চলে যাব সেটি হচ্ছে আদার বা অপর বা চ্যুত পরিভাষায় আদার। এবং এই অপর সম্পর্কিত ধারণার কথা বলতে গিয়ে ইম্পেরিয়ালিজমের কথা বলতে হয়, অর্থাৎ সাম্রাজ্যবাদের কথা বলতে হয়। সাম্রাজ্যবাদী তথা উপনিবেশ প্রভুরা তাদের আগ্রাসনকে যুক্তিবাদের কার্যকারণ পরম্পরা কিংবা বিজ্ঞান সম্মত শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। প্রকৃতপক্ষে এই কার্যকারণ পরম্পরা শিক্ষা কিংবা শৃঙ্খলার বোধ পাশ্চাত্যের প্রতিষ্ঠানগুলিতে দেওয়া হয় প্রাচ্য সম্পর্কিত চর্চার পদ্ধতি। এডওয়ার্ড সাইথ 1978 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ লেখেন, তার নাম হলো ওরিয়েন্টালিজম। এই ওরিয়েন্টালিজম গ্রন্থে সাইদ দেখিয়েছেন যে কেমন করে প্রাচ্যবাদ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে, ফলত প্রাচ্য সম্পর্কে ধারণা নির্ণয়ের ক্ষেত্রে অবচেতন সত্তাতেই থাকে এক ধরনের জটিলতা, যে জটিলতার বোধ আসলে শ্রেষ্ঠত্বের ধারণা থেকেই উদ্ভূত। প্রাচ্য দেশের সমাজ সংস্কৃতি ভাষা রীতি নীতি ধর্ম সম্পর্কে পাশ্চাত্য বিশেষজ্ঞদের কোনো ধারণা ছিল না, তা নয় কোনো তাদের জ্ঞান নেই যে তা নয়, বরং তারা এ সম্পর্কে যথেষ্টই অবহিত। বলা ভালো যে বিপুল জ্ঞানের মধ্য দিয়ে প্রাচ্য দেশ সম্পর্কে তাদের বিপুল জ্ঞান রয়েছে, আবার এও নয় যে তারা প্রাচ্য দেশ সম্পর্কে বিরূপতা পোষণ করেছে। আসলে এই বিপুল জ্ঞানের সঙ্গে তাদের পিতৃ পরম্পরায় আহিত এক ধরনের অবচেতন সত্তায় প্রবিষ্ট ক্ষমতার বোধ কাজ করে বা ঘৃণার বোধ থেকে যায়। প্রাচ্য দেশের যে সমস্ত রীতিনীতি, যে সমস্ত সংস্কার, যে সমস্ত সংস্কৃতি তাদের কাছে অপরিচিত, তারা বুঝতে পারে না, অর্থাৎ পাশ্চাত্যবাসী হিসাবে ইতোপূর্বে যার মুখোমুখি তারা হয়নি, তাদের অভিজ্ঞতা যা নয়, সেই অজানা বিষয়গুলি তাদের কাছে উদ্ভট আজগুবি বা বিভৎস বলে মনে হয়, এবং সেখান থেকেই তৈরি হয় আদার বা অপর বা চ্যুতর পথ। আসলে
জ্ঞান এবং ক্ষমতার একটা জটিল সমীকরণ মিশে গিয়ে ফুকো কথিত যে ডিসকোর্স করে ওঠে, সেই ডিসকোর্সই প্রাতিষ্ঠানিক জ্ঞানের শিরোপায় ভূষিত হয়। পরবর্তীকালে কেবল পাশ্চাত্যবাসীরা নয়, প্রাচ্যবাসীরাও এই জ্ঞান অর্জন করে এবং পাশ্চাত্যবাসী ও প্রাচ্যবাসী সকলের নিজেদের মধ্যেই এক ধরনের বিপরীত বোধ কাজ করে। পাশ্চাত্যবাসীরা মনে করে যে ক্ষমতা অর্জন তাদের পক্ষে অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত সহজাত একটি ব্যাপার এবং তারা জন্ম থেকেই প্রভু হয়েছে, অর্থাৎ তারা প্রভু হয়েই জন্মেছে। এই উচ্চ মন্যতাবশ, এই এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, এর পাশাপাশি অধীনস্থদের মনের মধ্যে, উপনিবেশিতের মনের মধ্যে তৈরি হয় এক ধরনের ইনফেরিয়র কমপ্লেক্স, হীনমন্যতার বোধ। এবং এই হীনমন্যতার বোধ স্বীকার করে নেয় যে দাসত্ব করাটা উঁচু মানুষদের পক্ষে অত্যন্ত সহজাত। পাশ্চাত্যবাসীরা শ্বেত বর্ণের, সুতরাং তাদের বুদ্ধি অনেক বেশি, তাদের সংস্কৃতি অনেক উন্নত, তাদের রুচি অনেক মার্জিত, সুতরাং তাদের অধীনে থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। পাশাপাশি ঔপনিবেশিক শাসকরা কেবলমাত্র বল প্রয়োগ করে তাদের অধিকার নেয় তা নয়, বরং কৌশল প্রয়োগ করে উপনিবেশিত দেশের মানুষগুলির সংস্কৃতি, রুচি, মনন, চৈতন্য, অন্তর অধিকার করে নেয় এবং এক ধরনের চিরন্তন সাম্রাজ্য কায়েম করে। যদিও ভাষা ও সংস্কৃতি এবং রুচির মধ্যে পার্থক্য আছে, তবুও পৃথিবীর বিভিন্ন যে উপনিবেশিত দেশগুলি রয়েছে সেই দেশগুলির ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন আফ্রিকা, যেমন লাতিন আমেরিকা, যেমন ভারতবর্ষ, তাহলে আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারবো। ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর এখানে সংস্কৃতি রয়েছে, সংস্কৃতির বৈচিত্র্য রয়েছে, এখানে ভাষাগত বৈচিত্র্য রয়েছে, কিন্তু আফ্রিকার মতো দেশে তাদের নিজস্ব ভাষাকে ফরাসি উপনিবেশকারীরা ধ্বংস করে দিয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। আবার লাতিন আমেরিকার ক্ষেত্রে তাদের রূপকথাকে কেড়ে নিয়েছে, তাদের স্বপ্নকে কেড়ে নিয়েছে, তাদের অলৌকিকতাকে কেড়ে নিয়েছে এবং ইউরোপের আগ্রাসনের ফলে, স্পেনীয় আগ্রাসনের ফলে, তাদের যুক্তিবাদী আগ্রাসনের ফলে ভারতবর্ষকে ততটা লেখন করতে পারেনি। কিন্তু ভারতবর্ষের ভৌগোলিক বিভাজন ধর্মের ভিত্তিতে যেমনভাবে সম্পন্ন করেছে ইংরেজ তথা উপনিবেশের প্রভুরা, যেমনভাবে দেখা যায় যে রাজনৈতিক এলিট রাজনৈতিক নেতাদের সহায়তায় দেশাত্মা এবং মানবতার খণ্ডীভবন করেছে, পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে কোনোভাবেই সেটা তুলনা করা যায় না। এই বিপুল পার্থক্য সত্ত্বেও উপনিবেশকারীরা দ্বিমাত্রিকভাবে তাদের অধীনের প্রক্রিয়াটিকে জায়মান রাখে। একদিকে থাকে ঘৃণার বোধ, অন্যদিকে থাকে কৌশলের বোধ। আমরা বারবার স্মরণ করব মেকেলের মিনিটের কথা, যেখানে মেকেলে তার মিনিটে বলেছেন যে আমরা এমন একটা জাতি গড়ে তুলতে চাই যে দেখা যায় যে যে যারা রক্ত এবং বর্ণের দিক দিয়ে তারা খাঁটি ভারতীয় হবে, কিন্তু রুচির দিক দিয়ে, মতাদর্শের দিক দিয়ে তারা খাঁটি ইংরেজ হবে। ক্লাস অফ পার্সন ইন ব্লাড এন্ড কালার ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন ইন্টেলেক্ট ইন ওপিনিয়ন ইংলিশ, বারবার তিনি বলেছেন। যেখানে বারবার দেখা যায় এই ধরনের উচ্চারণ রয়েছে যে এই সিঙ্গেল সেলফ অফ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ইজ ওয়ার্থ দ্যাট হোল নেটিভ লাইব্রেরি, অর্থাৎ প্রাচ্য দেশের সমস্ত লাইব্রেরির বই যদি জড়ো করা হয় তাহলে ইউরোপের একটা সিঙ্গেল সেলফে যে বই পাওয়া যায় তা উৎকৃষ্ট মানে। কিংবা কিংবা এই ধরনের উচ্চারণ মেকেলে করেছেন, ভিক্টরি মে বি ইনকনস্ট্যান্ট টু আওয়ার এন্ডস বাট দেয়ার আর টার্মস হুইচ আর ফলোড বাই নো রিভার্স, দেয়ার ইজ অ্যান এম্পায়ার এক্সেম্প্ট ফ্রম অল ন্যাচারাল কজেস অফ ডিকে, দোজ টার্মস আর দ্য স্পেসিফিক টার্মস অফ রিজন অফ আর বারবারিজম, দ্যাট এম্পায়ার ইজ দ্য ইম্পেরিসিবল এম্পায়ার of our arts and our morals, our culture, our literature and our laws. অর্থাৎ আমরা এক ধরনের চিরন্তন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। আমরা জানি যে কোনো রাজ্যই দীর্ঘস্থায়ী নয়, চিরন্তন নয়, কিন্তু ভারতবাসীর মনোজগতের উপর আমরা রাজত্ব করতে চাই। কী দিয়ে? না আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের আর্ট শিল্পকলা দিয়ে, আমাদের ল অ্যান্ড অর্ডার, আমাদের আইন এবং বিচার ব্যবস্থা দিয়ে,
আমাদের নীতিবাদ দিয়ে, আমাদের দায়িত্ব দিয়ে, তার ফলে আমরা আজও সেটা ভুগছি। এবং আমরা জানি যে আমরা বাংলা বলাচ্ছি, ইংরেজি বল দু কলম বলতে পারলে আমরা খুব খুশি হই, আমরা উচ্চমন্ডত পদে ভুগি। অর্থাৎ মেকেলও দীর্ঘস্থায়ী হয়ে আছেন এবং মেকেলের কণ্ঠে উচ্চারিত এই জাতীয় উচ্চার উক্তির মধ্যে একদিকে চরম ঘৃণা নিহিত রয়েছে, অন্যদিকে রয়েছে এক ধরনের কৌশল। অর্থাৎ প্রাচ্য বর্বর, প্রাচ্য অনুন্নত, প্রাচ্য অসভ্য, প্রাচ্য অসংস্কৃতি। সুতরাং তাদের সভ্য করে তুলতে হবে, তাদের রুচি সম্পন্ন করে তুলতে হবে, তাদের সংস্কৃতিবান করে তুলতে হবে, এক কথায় তাদের মানুষ করে তুলতে হবে। ভারতবর্ষের মতো দেশকে পাশ্চাত্যের উপনিবেশ স্রষ্টারা অর্থাৎ ইংরেজ প্রভুরা নানাভাবে নারীর সঙ্গে তুলনা করেছে, পিতৃতন্ত্রে নানাভাবে নারীর কায়েম করার সমানভাবে মেনে নেওয়া হয়। উপনিবেশকারীর ভাবনায় দেখা যায় পাশ্চাত্য বলিষ্ঠ, ইউরোপীয়রা পৌরুষ সম্পন্ন, আর ভারতবর্ষের মতো দেশ নারীর মতো। সুতরাং নারীর স্বভাব বৈশিষ্ট্যে পরিপূর্ণ এই দেশকে বলিষ্ঠ পৌরুষ সম্পন্ন ইউরোপীয়রা তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়েছে এবং এই নারীর রহস্য সন্ধানে প্রয়াসী হয়েছে। অর্থাৎ অধীনস্থ করে রাখাকে, আগ্রাসন করাকে, কিংবা অন্যায় অধিকারকে ন্যায্যতা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের চতুর অভিসন্ধি এই জাতীয় ভাবনার মধ্যে কাজ করে চলেছে। আমি এরপরে যে পরিভাষার দিকে যাব সেটা হচ্ছে নিম্ন বর্গীয় পরিভাষা, অর্থাৎ সাবল্টার্ন কনসেপ্ট। এটা একেবারে ইতালির মার্ক্সবাদী দার্শনিক গ্রামসি মুসোলিনির কারাগারে অবরুদ্ধ থাকাকালে একটি বই লিখেছিলেন, তার নাম দ্য প্রিজনস নোটবুক। এই প্রিজনস নোটবুকে সাবল্টার্ন শব্দটিকে তিনি ব্যবহার করেছিলেন প্রথাগত অর্থের বাইরে, কিছুটা প্রসারিত অর্থ। এর আগে এই শব্দটি দুটি জায়গায় প্রযুক্ত ছিল, একটি হলো সেনাবাহিনী, যেখানে বলা হতো ক্যাপ্টেনের অধস্তন কর্মচারীদের সাবল্টার্ন, এবং দ্বিতীয় অ্যারিস্টটলের ক্ষেত্রে। অ্যারিস্টটল একটি প্রতিজ্ঞার অন্তর্গত আরেকটি প্রতিজ্ঞার ক্ষেত্রে এই পরিভাষাটি প্রয়োগ করেছিলেন। কিন্তু গ্রামসি দেখিয়েছিলেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণী বুর্জোয়া শ্রেণীর উপর, বুর্জোয়া শ্রেণীর অধীন, এবং বুর্জোয়া শ্রেণী শ্রমিক শ্রেণীর উপর নানাভাবে কর্তৃত্ব স্থাপন করে এবং শ্রমিক শ্রেণীরা নানাভাবে শাসিত হয়। এই প্রবল আধিপত্য হেজিমনি কেবলমাত্র রাষ্ট্রীয় শক্তিকে অবলম্বন করেই তৈরি হয় না, বরং শ্রমিক শ্রেণীর সম্মতিক্রমী সাংস্কৃতিক পরিমণ্ডলকে কেন্দ্র করে এক ধরনের নৈতিক ভিত্তি রচনার দ্বারাও তা তৈরি হয়। উপরন্তু গ্রামসি নিম্নবর্গের যে ধারণাটি, সেই ধারণাটি কেবলমাত্র শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে সীমাবদ্ধ রাখলেন না, তিনি এই ব্যাপারটিকে আরও প্রসারিত করলেন এবং বললেন যে রাষ্ট্র নিয়ন্ত্রিত ইতিহাসের নানা পর্বে যে কোনো শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতা বিন্যাসের ক্ষেত্রে আধিপত্য সৃষ্টিকারী শক্তির বিপরীতে অবস্থান করে সাবল্টার্ন শ্রেণী। উত্তর ঔপনিবেশিক কালের পাঠক সাবল্টার্ন সম্পর্কিত চর্চার আটের দশকে শুরু করে। এ সম্পর্কিত সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় 1983 খ্রিস্টাব্দে, তারও এক বছর আগে অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে এ সম্পর্কিত গ্রন্থ রচিত হয়। আমি প্রথমেই বলে দিই যে আমরা সব কিছু ইউরোপ থেকে গ্রহণ করেছি, ফেমিনিজম বলি বা কলোনিয়ালিজম বলি, মডার্নিজম বলি, কিন্তু একটা মাত্র কনসেপ্ট যেটা ভারত থেকে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা এবং পরবর্তীকালে ইউরোপে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে সাবল্টার্ন কনসেপ্ট। রণজিৎ গুহ, সাহিদ আমিন, ডেভিড আর্নল্ড, পার্থ চট্টোপাধ্যায়, ডেভিড হার্ডিমান, জ্ঞানেন্দ্র পান্ডে, এই ইতিহাসবিদরা প্রচলিত ইতিহাস রচনার ক্ষেত্রে সাবল্টার্ন সম্পর্কিত আলোচনার মধ্য দিয়ে ঐতিহাসিক অভিঘাত সৃষ্টি করেন এবং এই অভিঘাত আমি আবারও বলছি গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। এই ইতিহাসবিদরা এই মত প্রকাশ করেন যে প্রথাগত ইতিহাস এ কখনোই নিম্নবর্গের প্রেক্ষিত বা বিখ্যাত ঠাঁই পায় না। তাদের মতে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস রচনার ক্ষেত্রে উপনিবেশবাদী এলিট এবং জাতীয়তাবাদী বুর্জোয়া তথা উচ্চবর্গদের আধিপত্য পরিলক্ষিত। একদিকে কিছু উপনিবেশ শক্তির ঐতিহাসিকদের তথা ইংল্যান্ড আমেরিকার ঐতিহাসিকদের মতো আধিপত্য দেশেকারী দেশের ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিতে ভারতের জাতীয়তাবাদ
কিছু এলিট ভারতীয়দের ক্ষমতায় বসার উপায় মাত্র। তাদের মতে এই এলিট ভারতীয়রা ক্রমাগত ভারতীয় জনতাকে কাজে লাগিয়ে গেছে কেবলমাত্র তাদের সিংহাসনে বসার জন্য। তারা দেশীয় সেবার কথা বলেছেন, অন্যদিকে দেখা যায় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা তারা বলেছেন যে ভারতীয় রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত কৃচ্ছতার কথা, তাদের ত্যাগ শিকারের শিকারের কথা, তাদের মহত্বের কথা। তারা বলেছেন যে এই জাতীয় নেতারা এতটাই ত্যাগ শিকার করেছিলেন যে বৃহত্তর ভারতীয় জনতা তাদের সেই কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন। এবং যারা সাবলটান চর্চাকারী ঐতিহাসিক তারা বলেন যে এই দুটি প্রেক্ষিতে দুটি বিক্ষায় যথেষ্ট আধিপত্যকারী, কারণ এই দুটি বিক্ষার মধ্যে দিয়ে কৃষকদের আন্দোলনের কথা বলা হয়নি, শ্রমিকদের ব্যক্তিগত কৃচ্ছতার কথা বলা হয়নি, তাদের আন্দোলনের কথা বলা হয়নি। এবং তারা বলেন যে নিম্নবর্গীয়দের যে শাসক বিরোধী জেহাদ, তাদের যে বিদ্রোহ, তাদের যে আন্দোলন, এটা ঠিক যে তাদের প্রকৃতি, তাদের চরিত্র, তাদের তাৎপর্য, তাদের প্রস্তাবনা, তাদের ধরন, তাদের পরিকল্পনা কিছুতেই এলিট জাতীয়তাবাদী নেতাদের মতো হতে পারে না। কিন্তু তাদের যে অবদান, সেই অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং চিরকাল ডমিনেন্ট বা হেজিমনিক শ্রেণী এদের আদর্শকে, এদের ভিক্ষাকে, এদের আন্দোলনকে চাপা দিয়ে গেছে। এবং এই কারণেই এই কৃষক চেতনা পরাধীন, এই কৃষক চেতনা বিচ্ছিন্ন, এই কৃষক চেতনা খণ্ডিত। সাবলটান চর্চা সম্পর্কিত ক্ষেত্রে দেখা যায় যে কেবলমাত্র ভারতবর্ষের মতে নয়, পৃথিবীর নানা দেশে এটা প্রসারিত। এবং উচ্চবর্গ এবং নিম্নবর্গ সম্পর্কিত যে ধারণাটি, সেই ধারণাটি প্রতিপন্ন করার ক্ষেত্রে সময়সীমাকে কেবলমাত্র ইংরেজ শাসনের সময়সীমার মধ্যে আবদ্ধ রাখা যায় না। এই প্রসঙ্গে আমি বলবো 1965 খ্রিস্টাব্দে কোয়ামি নক্রুমা, যিনি ঘানার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তিনি একখানি বিখ্যাত গ্রন্থ লেখেন, যে গ্রন্থটির নাম নিও কলোনিয়ালিজম, দ্য লাস্ট এজ অব ইম্পেরিয়ালিজম। এই গ্রন্থটি তিনি লেনিনের একটি প্রবাদ প্রতিম উচ্চারণ, ধনতন্ত্রের শেষ স্তর সাম্রাজ্যবাদ, এই উচ্চারণটিকে মনে রেখে তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন যে ঘানার মতো দেশ, যে দেশের স্বাধীনতা নামে মাত্র, প্রকৃতপক্ষে এই দেশগুলি উপনিবেশ শক্তিধর যে দেশগুলি রয়েছে, বৃহত্তর ক্ষমতাধর যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলির অধীনস্থ। অর্থাৎ এই দেশগুলি স্বাধীনতা পেয়েছে, কিন্তু এই স্বাধীন দেশগুলির বাজার নিয়ন্ত্রিত নয়, তারা অর্থনৈতিক স্বয়ম্ভরতা কখনোই অর্জন করতে পারেনি। তারা উপনিবেশ উত্তর বর্তমানের আপাতমুক্ত মানুষজন উপনিবেশ শক্তির বহুমাত্রিক যে প্রভাব, সেই প্রভাবকে এড়িয়ে যেতে পারেনি। উপনিবেশকালে উপনিবেশ শক্তি এই মানুষগুলিকে তাদের দেশজ ধারা যা ইতিপূর্বে শিখিয়েছিল তাকে ঘৃণা করতে শিখিয়েছিল, বর্জন করতে শিখিয়েছিল, এবং সেই ধারাটি তাদের একেবারে বিনষ্ট হয়ে গেছে। তাদের রুচি ধ্বংস হয়েছে, তাদের মনন ধ্বংস হয়েছে, তাদের চৈতন্য ধ্বংস হয়েছে, এবং এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। অর্থাৎ উত্তর উপনিবেশকালে এক ধরনের এই নিম্নবর্গীয় মানুষরা এক ধরনের অষ্টাবক্র জটিলতার সৃষ্টি করেছে, জটিলতার শিকার হয়েছে। এরপরে আমি যে কনসেপ্টের কথা বলবো সেটা হচ্ছে মার্জিনাল কনসেপ্ট বা প্রান্তিক কনসেপ্ট, ধারণা। উত্তর উপনিবেশকালে আধিপত্য সৃষ্টির ক্ষেত্রে বহুমাত্রিক কৌশল অবলম্বন করা হয়, এবং সেক্ষেত্রে কনটেক্সট অনুযায়ী উচ্চবর্ণের প্রভুত্বকারী কামী যে দিকটি, সেই দিকটির নানা বদল পরিলক্ষিত হয়। উত্তর উপনিবেশকালে এই প্রভুত্ব, এই আধিপত্য, এই দাপট, ক্ষমতার নানামাত্রিক দিকগুলি বিশ্লেষণের ক্ষেত্রে তাই যে শব্দটি প্রয়োগ করা হয় সেই শব্দটি হচ্ছে প্রান্তিকতা বা মার্জিনালিটি, এবং যার উৎপত্তি ঘটেছে প্রান্তিক শব্দ থেকে, মার্জিনাল শব্দ থেকে। আপাতভাবে এই প্রান্তিক শব্দটির অর্থ হচ্ছে যা প্রান্তে অবস্থান করে, কিন্তু প্রকৃতপক্ষে এই সহজ সরল সংজ্ঞায় তাকে ব্যাখ্যা করা যায় না। আধিপত্য তথা প্রভুত্বকামী শক্তি দাপটকে ক্রিয়াশীল করতে গিয়ে নানা কৌশলকে অবলম্বন করে, এবং দেখা যায় যে জ্যামিতি বা বীজগণিতের বা পাটিগণিতের যে সরল সমীকরণ, সেই সমীকরণ অনুযায়ী তারা প্রভুত্বকে স্থাপন করে না। তারা দেখা যায় যে এক ধরনের বায়োনারি ভাবনা গড়ে তোলে, এবং এই বায়োনারি ভাবনা অনুসারে কেন্দ্র এবং পরিধির মধ্যে বৈষম্য তৈরি করে।
সাম্রাজ্যবাদ, পিতৃতন্ত্র এই বিপরীতমূলক ভাবনা জনমনে তারা প্রথিত করে দেয় এবং আধিপত্যকামী শক্তির বিপরীতে অবস্থানকারী মনের মধ্যে এই ধারণা প্রগাঢ়ভাবে শিকড় গেঁথে থাকে। দাপটের অধীনস্থ মনের মধ্যে গেঁথে দেওয়া হয় যে কেন্দ্রের প্রভুত্ব অত্যন্ত স্বাভাবিক এবং তা মেনে না চলা আধিপত্যের হানি ঘটে এবং স্বাভাবিকতার হানি ঘটায়। উত্তর উপনিবেশকালে, উত্তর আধুনিককালে আধিপত্য শক্তি এবং আধিপত্যাধীন শক্তির যে বিভাজন, সেই বিভাজন আমি আবারও বলছি পাটিগণিত বা জ্যামিতির সরল সমীকরণ অনুযায়ী হয় না। জ্যামিতিতে দেখা যায় একটি বৃত্তের কেবলমাত্র একটিই কেন্দ্র থাকে, কিন্তু এবং দেখা যায় যে কেন্দ্র শক্তির সঙ্গে পরিধি অনেকটা দূরত্ব থাকে। কিন্তু দেখা যায় উত্তর উপনিবেশকালে আধিপত্যকামী শক্তির মধ্যে এই ধারণাটি বারবার গড়ে তোলা হয়, অর্থাৎ ক্ষমতা কেন্দ্রের বিরোধিতা করা হয় এবং দেখা যায় যে এই যে দাপট চালানো হয়, এই দাপটটা চালানো হয় রাজ্যোম্যাটিক পদ্ধতিতে। অর্থাৎ এখানেও উদ্ভিদবিদ্যা থেকে একটি পরিভাষা গ্রহণ করা হয়েছে, রাইজোম জাতীয় গাছ উদ্ভিদবিদ্যায় দেখা যায় যে গাছের মধ্যে একটি মূল শিকড় থাকে না, অজস্র শিকড় থাকে, বহু শিকড় থাকে এবং এই বহু শিকড়ের মধ্য দিয়ে শোষণ করা হয়। তেমনি আমরা হাড়ে হাড়ে টের পাই, প্রতিনিয়ত টের পাই যে একটি দেশের, একটি রাজ্যের কেবলমাত্র একজন রাজা থাকেন না, আমাকে অর্থাৎ পরিধিতে কেন্দ্রের অবস্থান থাকে। অর্থাৎ আমাকে কোনো কাজ করতে গেলে আমার পাড়ার যে রাজনৈতিক নেতা, পাড়ার যে দাদা, পাড়ার যে প্রভু, সেই প্রভুকে মেনে চলতে হয়। অর্থাৎ মূল ক্ষমতা কেন্দ্রটা আড়ালে থাকে, অর্থাৎ বহু ক্ষমতা কেন্দ্র থাকে এবং মূল ক্ষমতা কেন্দ্রটিকে এই বহু ক্ষমতা কেন্দ্রের মধ্যে আড়ালে রাখা সম্ভব হয় পরিধিতে অবস্থানকারী ক্ষমতা কেন্দ্রের মধ্য দিয়ে। ঠিক রাইজোম্যাটিক পদ্ধতিতে এই আধিপত্যকে চালানো হয়, অর্থাৎ মূল ক্ষমতা কেন্দ্রের যে নিজস্ব প্রকৃতি বা চরিত্র, যখন দেখা যায় যে কোনোরকম অবস্থার পরিবর্তন ঘটে, কোনোরকমভাবে বিপদে পড়ে যায় ক্ষমতা কেন্দ্র, তখন মূল ক্ষমতা কেন্দ্র স্বীকার করে নেয় যে ও আমাদের দলের নয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এই এই শক্তি কেন্দ্র, এই দাপট, এর মধ্যে দিয়ে শিক্ষা, সংস্কৃতি, উপরিসৌধের মধ্য দিয়ে প্রভৃতি আধিপত্যাধীন মানুষের ভাব জগৎকে দখল করা হয় এবং মানসিক জগতের রন্ধ্র প্রতিরন্ধের মধ্য দিয়ে আধিপত্য শক্তির প্রতি এক অনুকূল মনোভাব জাগিয়ে তোলা হয়। অর্থাৎ কেন্দ্র অত্যন্ত চতুর উপায়ে অভিনব কৌশলের মধ্যে পরিধিকে ক্ষমতা কেন্দ্রের মধ্যে রেখে দিতে প্রয়াসী হয় এবং এই ক্ষমতা কেন্দ্রের বাইরে অবস্থানকারীরা, অর্থাৎ পরিধিতে অবস্থানকারীরাই হচ্ছে প্রান্তিক। অর্থাৎ উচ্চবর্গ এবং নিম্নবর্গের এই যে ধারণা, আচ্ছা আমি একটু থামালাম, যে আমি আর কতক্ষণ সময় পাব আমাকে একটু আয়োজকরা বলবেন, মহাদেববাবু বলবেন একটু যে আমি আর কতক্ষণ সময় পাব। আপনি 12 পর্যন্ত, আমি 5 আছে সেটা তো গুছিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি 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 বুঝতে পারছি যে আমার তত্ত্বটা বলতে বলতেই শেষ হয়ে যাবে, সাহিত্যে বোধহয় ঢুকতে পারবো না, তবুও আমি চেষ্টা করছি। ব্যাপারটা আমি বলি যে উচ্চবর্গ এবং নিম্নবর্গের ধারণাটা তাহলে আমরা কিভাবে তৈরি করবো? হ্যালো, উচ্চবর্গ এবং নিম্নবর্গের যে ধারণাটি, সেই ধারণাটিকে আমরা এইভাবে করতে পারি যে প্রথম বিশ্বের দেশ এক, নাম্বার ওয়ান, প্রথম বিশ্বের দেশ উচ্চবর্গ আর তৃতীয় বিশ্বের দেশ নিম্নবর্গ। নাম্বার টু আমরা বলতে পারি উপনিবেশের প্রভু, যেমন ইংরেজ, স্পেনীয়, ফরাসি উপনিবেশ প্রভু, এরা হচ্ছে উচ্চবর্গ, আর আধিপত্যাধীন ভারতীয় জনগণ এরা হচ্ছে নিম্নবর্গ। নাম্বার থ্রি, সাধারণত উচ্চবর্ণের ব্রাহ্মণ কায়স্থ যারা বর্ণ হিন্দু তারা হচ্ছে উচ্চবর্গ, আর আধিপত্যাধীন নিম্নবর্গের মানুষ তারা হচ্ছে নিম্নবর্গ, অর্থাৎ বর্ণবিভাজিত সমাজ ব্যবস্থায় যারা নিম্ন স্তরে অবস্থান করছে। নাম্বার ফোর, যারা সুদঘর, যারা মহাজন, যারা জমিদার, যারা অর্থবান তারা হচ্ছে উচ্চবর্ণ, আর যারা অর্থ ঋণ নিতে বাধ্য হয় নিরীহ মানুষ তারা হচ্ছে নিম্নবর্গ। শহরের মানুষ তারা হচ্ছে উচ্চবর্ণ, গ্রামের মানুষ তারা হচ্ছে নিম্নবর্ণ। পুরুষ হচ্ছে উচ্চবর্ণ, নারী নিম্নবর্ণ, নিম্নবর্গ।
সংখ্যাগুরু উচ্চবর্গ, সংখ্যালঘু নিম্নবর্গ, রাজনৈতিক নেতা পাড়ার দাদা মস্তান পুরাতন বাসিন্দা তোলাবাজ, এরা হচ্ছে উচ্চবর্গ, প্রান্তিক জনগণ নিম্নবর্গ, রাষ্ট্রশক্তির প্রতিনিধি আমলা উচ্চমন্যতা বোধের অধিকারী মানুষ, এরা হচ্ছে উচ্চবর্গ, অর্থাৎ আর অন্যদিকে ঔপনিবেশিক শিক্ষার আলোক বহির্ভূত মানুষ, এরা হচ্ছে নিম্নবর্গ। অর্থাৎ এইভাবে আমরা এই দিকটাকে আমরা বলতে পারি, বিভাজনটা করতে পারি। আর একটা বিষয় আমি কেবলমাত্র বলবো যে যে এই গ্র্যান্ড ন্যারেটিভকে সাবলটন সম্পর্কিত চর্চায় ঐতিহাসিক এবং জাতীয়তাবাদী যারা রয়েছেন তারা এই গ্র্যান্ড ন্যারেটিভকে অস্বীকার করেছেন, তারা অসংখ্য লিটল ন্যারেটিভ বা মাইক্রো ন্যারেটিভের কথা বলেছেন। আধুনিককালে যুক্তি মানবতা ইহমুখিতা নির্ভর যে মেটা ন্যারেটিভ রচিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালে নাৎসি বাহিনীর আক্রমণে কিংবা হিরোশিমা নাগাসাকি থেকে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে এই মেটা ন্যারেটিভকে তীব্রভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল। এবং দেখা যায় যে এই সাহিত্যের মধ্য দিয়ে এই অসংখ্য মেটা ন্যারেটিভ নির্মিত হয়েছে এবং আরেক মাইক্রো ন্যারেটিভ নির্মিত হয়েছে। আর একটা বিষয় আমি আপনাদের কেবলমাত্র বলবো যে দেখা যায় যে যে যেমন ফেমিনিজম, ফেমিনিজমের পাশাপাশি দেখা যায় যে ফেমিনিজমকে পাশাপাশি দেখা যায় যে আফ্রিকান নারীরা অ্যালিস ওয়াকার ক্যাথি জে ক্যানন এই নারীরা যখন লিখছেন তখন তারা আর ফেমিনিজম টার্মসটা ব্যবহার করছেন না, তারা উম্যানিজম টার্মসটা ব্যবহার করছেন। অর্থাৎ দেখা যায় যে ক্যান দ্য সাবলটন স্পিক, অর্থাৎ নারীদের কথা বলছেন এবং সেখানে বলছেন যে তারা দ্বিমাত্রিকভাবে অধীনস্থ। কেননা উম্যানিজম কেন বলছেন না, তারা বলছেন যে একদিকে তারা দেখা যায় তাদের কৃষ্ণাঙ্গ পুরুষদের দ্বারা তারা অধীনস্থ, অন্যদিকে দেখা যায় তারা শ্বেতাঙ্গ পুরুষদের দ্বারা অধীনস্থ, কিন্তু শ্বেতাঙ্গ নারীরা কেবলমাত্র একমাত্রিকভাবে অধীনস্থ। এই ব্যাপারটাকে ব্যবহার করার জন্য তারা এই বিষয়টাকে এনেছেন। আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু এই বিষয়টা এসেছে, এটা আমার বলার সময় নেই, বললে ভালো হতো, কিন্তু যাই হোক আমি একটা বিষয়ে আমি কতগুলো পয়েন্ট আমি আপনাদের ধারণাটা দেব। যেমন বাংলা উপন্যাসের নায়ক ধারণার পরিবর্তন, আমরা যদি তিনটে উপন্যাস বেছে নিই, একটা এক রাজসিংহ, দুই ঘরে বাইরে, তিন গণদেবতা। রাজসিংহ উপন্যাসে নায়ককে চরিত্রগুলো রয়েছে অরঙ্গজেব, যে চরিত্রগুলো রয়েছে বিক্রম সোলাঙ্কি, এরা হচ্ছে ভূস্বামী রাজা চরিত্র। রবীন্দ্রনাথের নিখিলেশ, ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ চরিত্র, এ কোন ধরনের চরিত্র না, জমিদার চরিত্র। কিন্তু তারাশঙ্কর যখন গণদেবতা উপন্যাস লিখছেন তখন সেখানে কে 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 মূল চরিত্র না, চণ্ডী দেবতা নয়, মনসা দেবতা নয়, মূল চরিত্র গণদেবতা, অর্থাৎ গণচরিত্র, জনচরিত্র, অর্থাৎ জনগণ সেখানে চরিত্র। অর্থাৎ নায়ক ধারণার পরিবর্তনটা কেমনভাবে আসছে, কেমনভাবে আমরা দেখা যায় যে এই সাবলটনদের কথা বলতে পারছি, এটা একটা দিক, এক নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা দিক দেখতে হবে যে দেখা যায় যে আমাদের ধারণার কেমনভাবে পরিবর্তন। বঙ্কিমচন্দ্র যে পরিভাষা ব্যবহার করেছেন সেই পরিভাষা দেখা যায়, বঙ্কিমচন্দ্রের দৃষ্টিভঙ্গি অনেক বেশি এথিক্যাল দৃষ্টিভঙ্গি। যদি এক কথায় পার্থক্যটা করি, সময় কম, বোঝানো যেত আরও অনেক ভালো করে, এথিক্যাল দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি এস্থেটিক্যাল দৃষ্টিভঙ্গি, অর্থাৎ শিল্প সৃষ্টি সেখানে মূল ব্যাপার। আর শরৎচন্দ্রের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ইমোশনাল দৃষ্টিভঙ্গি, অনেক বেশি আবেগ দিয়ে সমস্ত কিছুকে লিখেছেন। দেখা যায় যে বঙ্কিমচন্দ্র যে পরিভাষাকে ব্যবহার করছেন সেই পরিভাষা কিন্তু ব্যবহার করছেন না পরবর্তীকালের লেখকরা, রবীন্দ্রনাথ করছেন না। রবীন্দ্রনাথ পরিষ্কারভাবে বলছেন যে কোনো কোনো জায়গায় তিনি যদি অন্তজ শব্দ কোট করছেন সেটা বলছেন যে আমি এটা নিজে ব্যবহার করিনি, এটা সংবাদপত্রের ভাষা উদ্ধৃতি করিয়াছি মাত্র, এমন কথা বলছেন। কিংবা শরৎচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখি যে শরৎচন্দ্র বা দেখা যায় যে এই লেখকেরা অনেক বেশি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে অসচেতনভাবে শব্দকে প্রয়োগ করছেন, এটা একটা দিক। একটু আগেই আহ্বায়ক বলেছেন কল্লোল যুগের পরে ঠিক 1921 খ্রিস্টাব্দে ফোর আর্টস ক্লাব গঠিত হয় এবং তারপরে 1923 খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকা গঠিত হয় এবং তারপরে দেখা যায় যে কতগুলো দিক দিয়ে এর চর্চা হচ্ছে। নাম্বার ওয়ান, একদিক আমরা দেখব যে স্ক্যান্ডিনেভিয়ান ঔপন্যাসিক নুট হামসুন, জেমস জয়েস বা জোহান বার, নরওয়েজিয়ান স্ক্যান্ডিনেভিয়ান ঔপন্যাসিক, এদের দেখা যায় যে উপন্যাসের প্রভাবে বাংলায় উপন্যাস লেখা হচ্ছে এবং যেখানে এই মানুষদের কথা বলা হচ্ছে, যেমন ক্ষুধার মতো উপন্যাস হাঙ্গার পবিত্র গঙ্গোপাধ্যায় অনুবাদ করছেন, অচিন্ত সেনগুপ্ত যেমন প্যান অনুবাদ করছেন বা তিনি নিজে লিখছেন বেদের মতো উপন্যাস,
এই ধরনের যে উপন্যাস যুবনাশ্য লিখছেন পটলডাঙ্গার পাঁচালী, এই ধরনের যে বা প্রেমেন্দ্র মিত্র লিখছেন পাঁক, এখানে দেখা যাচ্ছে যে সেই সমস্ত ব্রাত্য পর্যুদস্ত দলিত মানুষদের কথাকে উপস্থাপন করা হচ্ছে। এটা এক। দ্বিতীয় আরেকটা দিক আমরা দেখতে পাচ্ছি, যেখানে নগর থেকে বহু দূরবর্তী, যেখানে অপরিচয়ের রহস্য ঘেরা কোন অঞ্চলকে কেন্দ্র করে গল্প উপন্যাস লেখা হচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের মানুষ আসছে। আর নাম্বার থ্রি, যেখানে দেখা যাচ্ছে যে সর্বহারাদের কথা বলা হচ্ছে, সমাজতান্ত্রিক বাস্তববাদের দৃষ্টিভঙ্গিতে উপন্যাস লেখা হচ্ছে, যেটাকে আমরা বলি সোশিয়ালিস্ট রিয়ালিজম, সেই সোশিয়ালিস্ট রিয়ালিজমের দৃষ্টিভঙ্গিতে লেখা হচ্ছে, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ধরনের উপন্যাস আসছে। তারা যার বিরোধিতা করছেন পরিষ্কারভাবে তারা বলে দিচ্ছেন, লর্ডিজমের বিরোধিতা করছেন, তারা প্রভুত্ববাদের বিরোধিতা করছেন, তারা বিরোধিতা করছেন বুর্জোয়া সমাজ, পেটু বুর্জোয়া সমাজ, নিহিলিজম, পেসিমিজম, এর বিরোধিতা করছেন, এবং সেখানে কিন্তু এই ধরনের উপন্যাস লেখা হচ্ছে। আর একটা বিশেষভাবে কথা আমি বলবো, সেটা হচ্ছে দেখুন মেটা কাপ কতগুলো মানদণ্ড দিয়েছিলেন, হ্যাঁ, এবং তার নিরিখে দু ধরনের সমাজের কথা বলেছিলেন। একটা সমাজকে বলেছিলেন ক্লোজ সোসাইটি, আর একটা সমাজকে বলেছিলেন ওপেন সোসাইটি। আমি মানদণ্ডগুলো বলি, যেমন ধরুন দেখা যায় আমাদের ভারতবর্ষের প্রেক্ষিতে আমি এটা বলছি, যেমন বর্ণ, বর্ণ একটা মানদণ্ড, যেমন আমি উচ্চ বর্ণের, আমি ব্রাহ্মণ, এটা হচ্ছে একটা মানদণ্ড। আচ্ছা, দ্বিতীয় আর একটা মানদণ্ড হচ্ছে আমার প্রচুর অর্থ আছে, অর্থাৎ আমি উচ্চ শ্রেণীর মানুষ, আমি উচ্চ বৃত্তের মানুষ, এটা হচ্ছে একটা মানদণ্ড। তৃতীয় হচ্ছে যে আরেকটা মানদণ্ড হচ্ছে আমি জমিদার, হ্যাঁ, এই ধরনের এক ধরনের মানদণ্ড। এবং দেখা যাচ্ছে যে আরেকটা মানদণ্ড হচ্ছে যে আমি এইসব কিছুই আমার নেই, কিন্তু আমি পড়াশুনোটা জানি, অর্থাৎ লেখাপড়া, এটা একটা মানদণ্ড। দেখা যাচ্ছে যে বাংলা উপন্যাসের ক্ষেত্রে প্রথম দিকে যেগুলো লেখা হচ্ছে সেটা হচ্ছে এই ক্লোজ সোসাইটিকে ভিত্তি করে, অর্থাৎ যে ব্রাহ্মণ সেই জমিদার, সেই তারই পয়সা আছে, সেই অর্থবান, এবং সেই লেখাপড়া জানে, এটা হচ্ছে ক্লোজ সোসাইটির বৈশিষ্ট্য। কিন্তু তারাশঙ্কর থেকে যখন লেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে 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 অর্থবান সেই লেখাপড়া জানে এমনটা মানে নেই, যে দেখা যাচ্ছে যে জমিদার সে মূর্খও হতে পারে, অর্থাৎ তার একটা পরিবর্তন ঘটছে, হ্যাঁ, অর্থাৎ আর্থসামাজিক ক্ষেত্রের পরিবর্তনটাও এটা একটা ক্রিয়াশীল। এবং যে কারণে দেখা যায় যে তারাশঙ্কর যখন একের পর এক উপন্যাস লিখছেন, সেই উপন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানদণ্ডগুলো দেখা যাচ্ছে যে নানা জায়গায় মিলে মিশে যাচ্ছে। হ্যাঁ, সকলকে ধন্যবাদ এই ধরনের একটা আলোচনা সভা আয়োজন করার জন্য। আমি সকলকে আবার একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ওনার মননশীল তথ্য সমৃদ্ধ আলোচনা করার জন্য, এবং আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। এবং এই যে অন্তজ, ব্রাত্য, মার্জিনাল, সাবলডান, এই বিষয়ে খুব সুন্দর উদাহরণ দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দিলেন। স্যার সময় থাকলে হয়তো আরো বেশি আলোচনা করার সুযোগ পেতেন, খুব ভালো আলোচনা হচ্ছিল। এর পরের বক্তা হিসেবে আমি ডেকে নেব ডক্টর জয়গোপাল মণ্ডল মহাশয়কে, অধ্যাপক বিনোদ বিহারী বিনোদ বিহারী মাহাতো কল্যাণচল ইউনিভার্সিটি। জয়দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি শুরু করুন আপনার বিষয় নিয়ে। নমস্কার, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা নমস্কার, খুব ভালো লাগছে। বড়জোড়া কলেজ ঠিক তেমনি ভাবে এই শহর থেকে অনেক দূরে এক প্রান্তিক অবস্থানে বড়জোড়া কলেজের বাংলা বিভাগ এবং আইকিউএসি যৌথ উদ্যোগে
বাংলা সাহিত্যে অন্তর্য নানা চর্চায় নানা চর্যায় যে জাতীয় স্তরের আলোচনা সভার আয়োজন করেছে এবং আমাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি কলেজ কর্তৃপক্ষ এবং বাংলা বিভাগের আয়োজক সবাইকে আমার কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। আসলে আমরা সবাই পাঠক, আমরা যত দিন যায় আমরা উপলব্ধি করি সমাজ থেকে, উপলব্ধি করি জীবন থেকে, আর আমাদের অন্য একটা মহতি পাঠ লব্ধ হয় সাহিত্য থেকে। প্রসূন বাবুকে ধন্যবাদ, তিনি আমার আগে এই যে অন্তর্য নিম্নবর্গ উচ্চবর্গ এই যে অভিমুখ নিয়ে সাবলটন স্টাডিজ, তার আন্দোলন, দলিত আন্দোলন, এই বিষয়টাকে উনি বিস্তৃতভাবে বলেছেন। আমি অভিমুখটা একটু অন্যদিকে নিয়ে যাই, অভিমুখটা সাহিত্যের দিকে, বিশেষত বাংলা সাহিত্যের দিকে। আমরা যখনই বলি বাংলা কথা সাহিত্যে অন্তর্য, বাংলা সাহিত্যে অন্তর্য, বাংলা কবিতায় অন্তর্য, আমাদের মধ্যে একটা কোথায় যেন একটা কিছু প্রবণতা তৈরি হয়, আমরা কোথাও একটা শ্রেণীবদ্ধ হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করি। আধুনিক জীবনে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্বে, তার আগে যদিও শনিবারের চিঠিকে কেন্দ্র করে একটা সাহিত্য গোষ্ঠী ছিল, কিন্তু সেই গোষ্ঠী কখনো একটা প্রচলিত ধারা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার বা পরিচিত করার একটা অদম্য বা উদগ্র আকাঙ্ক্ষা এটা সেই অর্থে ছিল না। যদিও রবীন্দ্র যুগে একটা রবীন্দ্র বিরোধিতা প্রচ্ছন্ন ভাবে ছিল, কিন্তু সরাসরি রবীন্দ্র বিরোধিতা বলা যায় না। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্বে আমরা লক্ষ্য করছি কি, কতগুলো গোষ্ঠী তৈরি হচ্ছে, বিশেষ করে সৃজন সাহিত্য ক্ষেত্রে সারস্বত সাধকরা গোষ্ঠীবদ্ধ হচ্ছেন সমকালীন স্বাধীন মানে সাহিত্যের ধারায়, জানি না নিজেদের পরিচিত করতে নাকি একটা স্বতন্ত্র ধারার জন্ম নিতে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে বড় হয়ে উঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে উঠে এলো যে দলিত সাহিত্য, আমার মনে প্রশ্ন জাগে দলিত আন্দোলন যতটা সত্য আর সেই আন্দোলনের ঘটনাক্রম থেকে, অনুভূতি থেকে, আত্মবোধন থেকে, আত্মজাগরণ থেকে, আত্মবুভুক্ষা থেকে, আত্মবিদ্রোহ থেকে যে সৃজন শিল্প তৈরি হয়েছিল তাকে কি শ্রেণীভুক্ত করা যায়, এই প্রশ্নটা যেমন ভাবে তৈরি হয় ঠিক তেমনি আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, ষাটের দশকে 1961-তে হাংরি জেনারেশন গড়ে উঠেছিল, 59-এর খাদ্য আন্দোলন এবং তৎপরবর্তী খাদ্য আন্দোলনের যে বিস্তৃতি সেটা যতটা না তার সেই কবি গোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তার করেছিল তার থেকে বেশি তাদের একটা নিজস্ব ঘরানা তৈরি করার প্রবল আকুতি থেকেই মনে হয় তাদের এটা শুরু হয়। তারা একটা ম্যানিফেস্টো ঘোষণা করে, এটা অবাক লাগে যে কাব্য সাহিত্য চর্চার ক্ষেত্রে ইস্তেহার প্রকাশ করার প্রয়োজন হয় ঠিক অঙ্কের মতো ছক বেঁধে, সেই ম্যানিফেস্টোতে কি বলা হচ্ছে পূর্ববর্তী ঘরানাকে, পূর্ববর্তী সাহিত্যের যে সুকোমল ধারা তাকে আহত করা হচ্ছে নাকি, বলা হচ্ছে পোয়েট্রি ইজ নো মোর এ সিভিলাইজেশন ম্যানুভার, অদ্ভুত একটা চাল, এটাই কি তাই, এ রিপ্ল্যান্টেশন অফ দ্য ব্যাম্বুজেলড গার্ডেন্স, ইট ইজ এ হোলোকাস্ট, এ ভায়োলেন্ট অ্যান্ড সোমনাম্বুলিস্টিক জ্যাজিং অফ দ্য হিমনিং ফাইল, এ শোয়িং অফ দ্য টিম্বার্সড হাঙ্গার। এইভাবে যদি কোনো গোষ্ঠী তৈরি হয় স্বাভাবিকভাবে আমার মনে হয়
সাহিত্যের চর্চা ঠিক এভাবে হয় না, ব্যর্থ হতেই বাধ্য। পরবর্তীকালে হাংরি জেনারেশন কতটা বাংলা সাহিত্যে গর্বের আসন দখল করেছে জানি না। আমার প্রশ্ন জাগে, সাহিত্যের ধারায় হ্যাঁ একটা গোষ্ঠীকে গুরুত্ব দিতেই হয়, সে হলো প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কল্লোল গোষ্ঠী। এই কল্লোল গোষ্ঠী কিন্তু তাদের একটা রাজনৈতিক পটভূমি আছে। যখন বাংলা তথা ভারতবর্ষে ওই রাশিয়ার যে আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে, তার প্রভাবে ভারতবর্ষেও কমিউনিস্ট আন্দোলনের সূচনা হয়। মূলত কল্লোল গোষ্ঠীতে এই প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে পরিস্থিতি সেটা গুরুত্ব পায়, কেননা জীবন এবং জগতে উনিশ শতকীয় যে মূল্যবোধ, উনিশ শতকীয় যে উদার মানবতাবাদ, উনিশ শতকীয় যে নৈতিকতায় বিশ্বাস, সেটা আসলে নষ্ট হয়ে গেছে। কেন? দেয়ার ইজ নো ওয়াটার বাট অনলি রক। এই যখন আমাদের জীবন যুদ্ধের পরিণাম হয়, স্বাভাবিকভাবে সাহিত্যের ক্ষেত্রেও সেই নেপথ্য ভূমির প্রভাবে বদল ঘটে। আর বদল ঘটে বলেই আমরা দেখতে পাই তাদের যে অভিমুখ, তাদের যে সাহিত্যের গতিপথের যে বাঁকবদল, তা গ্রহণযোগ্য। কারণ সাহিত্য সৃজনের ক্ষেত্রে এমন সব গোষ্ঠী গড়নের তেমন কোনো ভূমিকা থাকে না। আমরা যদি লক্ষ্য করি, লোকসাহিত্য এবং আমাদের এই আধুনিক সাহিত্য, এই দুটোর মধ্যে ফারাক কোথায়? লোকসাহিত্য ব্যষ্টির সৃষ্টি নয়, সমষ্টির সৃষ্টি। আর মূলত এই যে সাহিত্যের ধারা, এখানে ব্যষ্টি তথা ব্যক্তি তার নিজস্ব আত্মপলব্ধির মধ্য দিয়ে, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তার শিল্পটা সৃষ্টি করেন। স্বাভাবিকভাবে হয়তো সমকালীন প্রভাব, সমকালীন যে রাজনৈতিক দর্শন, সমকালীন যে অর্থনৈতিক দীর্ণতা কিংবা বিশ্ব রাজনীতির যে প্রভাব, সেটাই সাহিত্যের গতিপথকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনি বলুন তো, আমাদের সঞ্চালক মশাই প্রথমে উল্লেখ করেছেন চর্যাপদ, চর্যাপদ আসলে কাদের? যদি আমি প্রসঙ্গে বিস্তৃত যাব না, কেন প্রসূনবাবু উল্লেখ করেছেন চর্যাপদে আমরা যে সাহিত্য দেখি, সেখানে তো সিংহভাগই ওই অন্তজ শ্রেণীর, সেই নিম্নবর্গের মানুষের। তাদের যদিও আমরা জানি যে বৌদ্ধ ধর্ম দর্শনের রূপকল্পে তৎকালীন এই নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার প্রতিবিম্ব লক্ষ্য করি, কিন্তু আমরা জানি এই যে সাহিত্যের ধারার সূচনা হয়েছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন থেকে, সেখানে কি সচেতন ভাবেই কোন দলিত আন্দোলন ছিল? সচেতন ভাবেই কোন নিম্ন শ্রেণীর জন্য সাহিত্য রচনা করবে এবং তাদের জীবন যন্ত্রণা, হাড়ি তো ভাত নাই নীতিয়া বেশি, তাহলে তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি, এই যে দারিদ্রের কথা, ডোমরমনির বিবাহের কথা, এই যে চিত্রিত হয়েছে, এর মধ্যে এর নেপথ্যে কিন্তু কোনো আন্দোলন ছিল বলে মনে হয় না। হ্যাঁ, একটা ধর্মীয় আন্দোলন ছিল, সেই ধর্মীয় আন্দোলন অন্য একটা ধারার বিরুদ্ধে গড়ে ওঠা, সেই চেতনার লালনে এই সাহিত্য নিদর্শন পেয়েছি আমরা। কিন্তু আমি যদি একটু একবারে সাম্প্রতিক লেখকের সত্তায় প্রশ্ন করে থাকি, সম্প্রতি আনন্দ পুরস্কারে সম্মানিত নলিনী বেরা ঔপন্যাসিক, কথা সাহিত্যিক নলিনী বেরা, তার সবরচরিত উপন্যাসের নামকরণই তো আমরা বুঝতে পারি,
নলিনী বেরা তিনি এমন একটি মানুষ যার জন্ম সুবর্ণরেখা নদী তীরস্থ পশ্চিমবঙ্গ উড়িষ্যা কিংবা ঝাড়খণ্ড সীমান্ত একটা এলাকা। আসলে তার দেখা যে জীবন, তার সাথে চলা যে জীবন, এই জীবনের সম্পৃক্ত যে অনুভূতি, যে অভিজ্ঞতা এবং তার ভাষা, আমরা যদি লক্ষ্য করি তার সুবর্ণরেণী সুবর্ণরেখা উপন্যাসে যেটাতে আনন্দ পুরস্কার পেয়েছেন, সেখানে একটা অংশে একটা ডিকশন বলে মনে মনে কি সুন্দর, লাইবুকু ভালো নাম নবীন, নবীন হয়ে গেল এ তল্লাটের সেরা গায়িকা, দুহাত মেলে ধরে দুহাত নেড়ে চেড়ে মেষ যে সে যখন গাইতে শুরু করে কে নিবি ফুল কে নিবি ফুল, তখন তখন হাততালি ছররা ফুটে উঠবে না ভরা আসরে, তাম দর্শক দাঁড়িয়ে বলে উঠবে না এনকোর এনকোর, অর্থাৎ দৃশ্যটা আবার হোক। এই যে এখন যে সাহিত্যের লালন হচ্ছে, এই যে সৃজন, এই যে শিল্প, এ তো সারস্বত সাধনা শুধু নয়, এ তো প্রত্যেকটা সাহিত্যের নেপথ্যে, রচনার নেপথ্যে যে অভিজ্ঞতালব্ধ দর্শন থাকে, জীবন যুদ্ধ থেকে গড়ে ওঠা যে দর্শন থাকে তার প্রতিফলন। আরেকটি কথা উল্লেখ করি, সম্প্রতি আমাদের আরেকজন কথা সাহিত্যিক সমকালের মাননীয় অমর মিত্র তার সম্প্রতি প্রকাশিত মোমেন শাহী উপাখ্যানটা পড়ছিলাম, তো তাতে যখন আমি পড়ছি লক্ষ্য করছি দেশভাগের কারণে কলকাতার একেবারে শহরতলিতে গড়ে ওঠা কমলা সাহেবকে কেন্দ্র করে একটা কলোনি, সেই কলোনি থেকে স্মৃতিচারণ করতে করতে তিনি চলে গেলেন কোথায়, ময়মনসিংহ, ময়মনসিংহ গীতিকায়। উপন্যাসের ফাঁকে ফাঁকে কখনো কখনো ময়মনসিংহ গীতিকার থেকে তিনি গান উদ্ধৃত করেছেন, সেখানে কাদের কথা আছে, ময়মনসিংহের দুর্গাপুর অঞ্চলে শোষণ রাজার অধীনে গারো পাহাড় সংলগ্ন যে হাজং উপজাতি, তাদের যে জীবনের লড়াই, তাদের যে হাতি খেদা আন্দোলন, তাদের যে টং আন্দোলন, টং প্রথা, চাষ করতে হবে খাজনা দিতে হবে না, টং টাকা দিতে হবে, এই যে আন্দোলনের কথা এখন মাননীয় অমর মিত্র উপস্থাপন করছেন তার মরমী উপলব্ধির মধ্য দিয়ে, এর নেপথ্যে কি কোনো দলিত চেতনা, দলিতকে উপস্থাপন করতে হবে তা নয়। আসলে সাহিত্যের স্রষ্টা যারা হন, আমি নিজের উপলব্ধিতেই উপলব্ধি মানে অনুমান করি নয়, আমি অন্তর থেকে সেই শত উৎসারিত ভাবোচ্ছ্বাসকে লক্ষ্য করে থাকি, সাহিত্যিক যখন রচনা করেন তার কাছে তার সমাজ, তার কাছে তার দেখা জীবন, তার কাছে তার ইতিহাস, এটাই গুরুত্ব পেয়ে থাকে। তাই আমার আলোচনার অভিমুখটা আমি একটু নিয়ে যেতে চাই যে এই অন্তজ তারাও তো কিভাবে যখন উচ্চ বর্ণে উন্নীত হয় তখন তাদের কি পরিণতি হয়। আমাদের সঞ্চালক মহাশয় মহাভারতের বিদুরের কথা উল্লেখ করলেন, বিদুর দাসী পুত্র, কিন্তু হস্তিনাপুরে কি সে গুরুত্বহীন ছিল? একেবারেই না। ধর্মান্ধ এই জন্মান্ধ যুধিষ্ঠির বিদুরের মাধ্যমে দেখেছে। বিবেকানন্দ বলছেন, বেশ্যাপুত্র বশিষ্ঠ ও নারদ, দাসীপুত্র সত্যকাম জাবাল, ধীবর ব্যাস, অজ্ঞাত পিতা কৃপ দ্রোণ কর্ণাদি সকলেই বিদ্যা ও বীরত্বের আধার বলিয়া ব্রাহ্মণত্বে বা ক্ষত্রিয়ত্বে উত্তোলিত হইল। আপনারা ভাবুন, যখন কর্ণ অস্ত্র পরীক্ষায় অবতীর্ণ হল, সেই দ্রোণাচার্য, সে কিন্তু উল্লেখ করছে যার ক্ষত্রিয় কুলে জন্ম নয় তার এ যুদ্ধে অংশগ্রহণ করার অধিকার নেই। এই যে ভারতীয় সমাজের যে প্রেক্ষাপট,
বর্ণ বিভাজনের প্রেক্ষাপট এটা চলে এসেছে দুটো ব্যাখ্যায়, এক আর্য এক অনার্য। এই অনার্যদের সঙ্গে আর্যদেরও একটা লড়াই, সেখানে কারা ব্রাত্য কারা অত্যচ। কাজেই অন্তজ কেবলমাত্র অন্তজ হলেই যে সে গুরুত্বহীন তা নয়, অন্তজ যখন উচ্চ বর্গে উন্নত হয় সে আবার নিজেই তার সেই রাজ ক্ষমতা। অর্থাৎ আমরা লক্ষ্য করব যে ভারতীয় সমাজ ব্যবস্থায় শূদ্রের বর্ণভেদ যেভাবে তৈরি হয়েছে, সাহিত্যে কিন্তু বিষয় সেভাবে অন্তর্ভুক্ত হয় না। আধুনিক পৃথিবীতে ধীরে ধীরে যেমন আর একটা গোষ্ঠী গড়ে উঠল, আমরা জানি সেটা হলো প্রগতিশীল সাহিত্য সংস্কৃতি। এটাও বলা যায় কল্লোল পরবর্তী পর্যায়ে রাজনৈতিক আন্দোলনের ফসল। এই যে মহাভারত থেকে আমরা যদি বাংলা সাহিত্যের এই পর্বে এসে যাই আধুনিক সাহিত্যে, কারণ আমি বলবো বলেছি যে বাংলা কথা সাহিত্যের অন্তজ টুকরো টুকরো ছবি কল্লোলকে ছুঁয়ে, স্বাভাবিকভাবেই আমার বিষয়টা চলে আসছে কল্লোলকে এবার কিভাবে ছুঁয়ে ফেলব। কিন্তু পীড়িত শোষিত নিষ্পীষিত এবং এই ব্যক্তিদের বঞ্চিতদের সংবেদনশীল অনুভূতিতে বিচ্ছিন্ন করা যায় না, তাই ধীরে ধীরে সাহিত্য সৃজনের প্রত্যেকটা পর্বে প্রতিটি যুগে আমরা মনসা মঙ্গল কাব্যের মনসাকে থেকেই, তাকে তো বঞ্চিত দেবী বলে বঞ্চিত দেবকুলে বঞ্চিত, সেখানেও তার বঞ্চনার লড়াই। আমরা চণ্ডীমঙ্গলের ব্যাদ কালকেতু ফুল্লরার জীবন কাহিনী দেখছি, ব্যাদের কালকেতুর রাজত্বে উত্তীর্ণ হওয়া দেখছি। আসলে কি জানেন, সাহিত্য সেই রকম ভাবে বিষয়টা অন্তর্ভুক্ত হয়, ভারতচন্দ্রের সেই কথা মনে পড়ে, নগর পুড়িলে কি দেবালয় এড়ায়, না নগর যতই পল্লী অঞ্চলকে আজ গ্রাস করুক না কেন, পল্লী জীবনের ফাঁকে ফাঁকে নগর জীবনের চিত্র বা চরিত্র সেটা যতটাই তাকে প্রভাব বিস্তার করুক না কেন, নাগরিক এবং পল্লী সংস্কৃতি এই দুই স্বতন্ত্র ধারায় কিন্তু মিলিতভাবে সাহিত্য অন্তর্ভুক্ত হয়। আসা যাক বামপন্থী রাজনীতির ফসলে যারা বিশ্বাসী ছিলেন সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা দারিদ্র এবং সামাজিক পশ্চাৎপদতা ও রাজনৈতিক পরাধীনতা থেকে মুক্তির জন্য সাহিত্য জগৎকে আন্দোলনে হাতিয়ার করেছিল। আমি তো বলবো কবিতায় যেমন সুভাষ মুখোপাধ্যায় যখন বলছেন, কমরেড আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, তখন কি মনে হয় না এই কবি এক রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে দীক্ষিত হয়ে তিনি এই কথা বলছেন, তিনি আন্দোলনের আহ্বান জানাচ্ছেন, কবিতায়ও এই বঞ্চিতদের আন্দোলনের কথা শুনতে পাই। তাই মেজাজ কবিতায় সুভাষ মুখোপাধ্যায় এক অদ্ভুত গল্পের মধ্য দিয়ে তিনি দেখাচ্ছেন যে কালো কোথায় ঢিঙ্গি মেয়ে একটা মা ধরে নিয়ে এসেছে, এই ছেলেটা ধরে নিয়ে এসেছে, কবিতার শেষে একটা শব্দ হচ্ছে, তারপর চকাশ চকাশ শব্দ, মনে হয় এই সময় একটা থার করে ঠাস করে শব্দ হওয়া, চড়মারা শব্দ হওয়া উচিত ছিল, কিন্তু ফিস ফিস করে বলছে কি নাম দেবো যেন, আফ্রিকা, কালো মানুষেরা সেখানে কিনা লড়ছে। এই যে বোধ, কবিও তার যে আবেগ, সেই আবেগের অন্তঃস্থলে উপস্থিত হচ্ছে এই অন্তজ কিংবা নিম্ন বর্গের কিংবা একটা নিম্ন শ্রেণীর, যে শ্রেণী লড়াইয়ের কথা একটু আগে প্রসূনবাবু বলছিলেন, উনি মার্ক্স নিয়ে অনেক কথাই বলেছেন, তাই আমি সেই বিষয়ে যাচ্ছি না। এই যে লড়াই, স্বাভাবিকভাবে সাহিত্যেও তার প্রতিফলন ঘটেছে।
সাহিত্যে কতটা গোষ্ঠী প্রয়োজনীয়তা ছিল সেখানে প্রশ্ন জাগে। কেননা পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায় তিনি নিজেই ব্যক্তিগতভাবে ১৯৮০ পর তিনি যে সিপিআই দলের রাজনৈতিক সদস্য ছিলেন তিনি আর নবীকরণ করাননি, কেননা তাকে ওই প্রত্যক্ষ রাজনীতি তার সাহিত্যে প্রভাব বিস্তার করছিল, তার মানবিক গুণকে হয়তো প্রভাবিত করছিল, তার মানবতার প্রতি তার যে প্রেম তা আঘাতপ্রাপ্ত হচ্ছিল, তাই তিনি সেখান থেকে সরে এলেন। ভীষণভাবে ধন্যবাদ বর্জড়া কলেজ বাংলা বিভাগ, তারা কোন গোষ্ঠী সাহিত্য চর্চার নামে এই সাহিত্য চর্চা শিরোনাম করেননি। বাংলা সাহিত্যে অন্তযোগ নানা চর্চায় নানা চর্চায় খুব ভালো লাগছে, কেননা তারা উদার মানসিকতার পরিচয়ে, কেননা সাহিত্যে ঠিক এইভাবে গোষ্ঠী আমার মনে হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন না, কারণ এ বিষয়ে বহু বিতর্ক হবে, বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমার মনে হয়েছে এইভাবে সাহিত্য চর্চা কেন শ্রেণী দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, আসলে সাহিত্যিক সে নিরপেক্ষ, তার দৃষ্টি স্বচ্ছ, তার লক্ষ্য সত্য। তাই তো কবি নীরেন চক্রবর্তী বলে ওঠে নবলীলায়, কবি যদি লোভী হন তাহলে সে কবি নন, তাহলে সে কাঙাল, কখনো সবুজ ধরে কখনো বা গেরুয়া পরে কখনো বা টকটকে লাল। এই তো সাহিত্যের মূল সত্য। বিবেকানন্দ একটি কথা বলছেন, সমষ্টির জীবনে ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ, সমষ্টি ছাড়িয়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব। তাই এই ব্যষ্টি বা ব্যক্তি এই তার সৃজনে সমষ্টির প্রতিফলন, আর এই সূত্রেই স্বাভাবিক একটা দাবিতে নয় স্বাভাবিক স্রোতধারায় প্রবাহমান নদীর মতো সাহিত্য সৃজনে বাংলা তথা ভারতবর্ষের কেন বিশ্ব সাহিত্যের মধ্যে বিষয়ীভূত হয়েছে অন্তজ জীবন। আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমি ভাবছিলাম যে যেহেতু বাংলা সাহিত্যে অন্তজেই শব্দটি প্রয়োগ করা হয়েছে, সে কারণে আমার কাছে ওই অন্তজ শব্দের আভিধানিক অর্থ যা প্রসূনবাবু বিস্তারিত বললেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় থেকে, আমিও হরিচরণ বন্দ্যোপাধ্যায় অনুসরণ করেছি তাই আমি আর ডিটেলসে বলছি না, তবে এটা ঠিকই আমার মনে হয়েছে, অন্তজ শ্রেণীর মানুষ মানে নিম্নবর্গ, কিন্তু নিম্নবর্গের মানুষ মানে অন্তজ বলতে পারি কি, এই প্রশ্নটা থাকে। তবে আমার মনে হয়েছে প্রাককথনের মাধ্যমে বর্জড়া কলেজের বাংলা বিভাগ এই অন্তজ বলতে নিম্ন বর্গের কথাই বলতে চেয়েছেন। তাই আমি বলি বিবেকানন্দের কথায়, আবার যদিও সবাই জানেন এই কথাটা, বিবেকানন্দের এই কথা ভীষণ বিখ্যাত, মানে জনশ্রুতির মতো প্রচারিত, ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো, মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই। অর্থাৎ বলা যায় সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোতে রাজনৈতিক মানদণ্ডেও যারা নিম্নবর্গীয় তারা সবাই অন্তর্ভুক্ত, সে যদি মূর্খ অথচ তার অর্থ নেই, কিংবা সে দরিদ্র তার মানে জ্ঞান আছে কিন্তু অর্থ নেই অর্থনৈতিক মানদণ্ডে, কিংবা সামাজিক বর্ণ বিভাজনে সে যদি শূদ্র হয় যে কথা প্রসূনবাবু বিস্তারিত বলেছেন, আমার মনে হয় সেক্ষেত্রে তারাও অন্তজ হওয়া উচিত, না হলে পদ্মা নদীর মাঝে উপন্যাসে
কিংবা শরৎচন্দ্রের মহেশের যে গফুর, আমরা জানি অভাগী স্বর্গের রসিক সে দুলে সম্প্রদায়, সে নিম্ন বর্ণের নয়, একেবারে অন্তজোড়, কিন্তু গফুর জোলা সম্প্রদায়ের, তাকে কি অন্তজ বলবো না? তাই আমার মনে হয়েছে এই অন্তজ এবং নিম্ন বর্গ এই দ্বন্দ্ব এবং প্রগতির মধ্যে না থেকে সাহিত্য যেভাবে বিনির্মিত হয়েছে জীবন থেকে, কারণ স্রষ্টা তিনি তার জীবন থেকে যে উপলব্ধি, তার জীবন থেকে যে দর্শন বা দেখা, তার মননে যে ঋদ্ধ চেতনায় আলোকিত হয়, তার যে প্রজাপতি দর্শনে তিনি রূপ দিতে চান ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন দিশা, তখন অন্তজ তার প্রগতি, তার ভেতরের দ্বন্দ্ব সবটাই বিষয়বিত হয়। আমরা লক্ষ্য করব বঙ্কিমচন্দ্র তিনি তার বঙ্গদেশের কৃষক প্রবন্ধে কিংবা বিড়াল প্রবন্ধে এই নিম্নবর্গের লড়াইয়ের কথা বলছেন। বঙ্গদেশের কৃষক, আমরা যদি অক্ষয় কুমার দত্তের পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধটা পড়ি, আমরা বুঝতে পারব জমিদার শাসিত সমাজ ব্যবস্থায় কিভাবে রক্ষকই ভক্ষক হচ্ছে, যাদের উৎপাদিত ফসলে তার বিলাস ব্যাসন অভিজাত ঘরানা নির্ভর করে, তারাই পীড়িত বঞ্চিত শোষিত শাসিত হচ্ছে। কিন্তু তিনি উপন্যাসে সেভাবে আনতে পারেন। আমরা লক্ষ্য করছি 1858 খ্রিস্টাব্দে যে আলালের ফুলের দুলাল প্যারিচাঁদ মিত্রের, সেখানে পতিত জাতি যে হাড়ির কথা উল্লেখ করা আছে, সেখানে তার কাহিনীগত যে অবস্থান, সেখানে তার সামাজিক অবস্থান সুস্পষ্ট হয়ে উঠে। একটি লাইন আছে, বাবু বাঙালিরা হাড়িকে স্পর্শ করে না। এই যে বাবু বাঙালিরা হাড়িকে স্পর্শ করে না, অদ্ভুত এই যে উক্তিটা পংক্তিটা আপনারা খেয়াল করুন, যে বাবু বাঙালিটা অর্থাৎ হাড়ি সাঁওতাল সবর লোধা ডোম বাদ্দি দুলে এরা কি বাঙালি নয়? ওই 19 শতকীয় সমাজ ব্যবস্থায় আসলে এই রকম ঘৃণ্য শোষণ ছিল, বঞ্চনা ছিল, অবজ্ঞা ছিল ওই সমাজ ব্যবস্থার প্রতি। উপন্যাসে আমরা লক্ষ্য করছি, আমরা লক্ষ্য করব রবীন্দ্রনাথের, সবাই পড়েছেন রবীন্দ্রনাথের শাস্তি, রবীন্দ্রনাথের অনধিকার প্রবেশ, সে কাহিনী বলে সময় নষ্ট করে লাভ নেই। সেখানে কিন্তু দু ধরনের অনধিকার প্রবেশ গল্পে, সেখানে আছে ম্লেচ্ছ জাতির মন্দিরে প্রবেশ, তার আগে তাকে নিয়ে কত বাধ্যবাধকতা, কত শৃঙ্খলা, কত নিয়ম কানুন, কত ধর্মীয় অনুশাসন, কিন্তু একটা মুহূর্তে সেই অনুশাসন ভেঙে যায়। রবীন্দ্রনাথ যখন এই ছোট গল্পের মধ্যে দিয়ে বলছেন, অর্থাৎ আমরা বুঝতে পারছি সমাজের মধ্যে একটা পরিবর্তন সূচিত হয়েছে। রবীন্দ্রনাথের নাটকই তো আছে ইঙ্গিত, শূদ্র সমাজ নিয়ে রথের রশি নাটক। রথের রশি নাটকে আপনারা জানেন যে শূদ্রদের হাতে স্পর্শেই রথ দুরন্ত গতিতে গিয়ে চলেছে। রবীন্দ্রনাথ তিনি বলছেন গোরার মধ্য দিয়ে, গোরা উপন্যাসে কিন্তু একটা জায়গা আমরা পাচ্ছি, গোরায় এক বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাকে আজ তাই দেবতার মন্ত্র দিন, ওই দেবতার মন্ত্র দিন যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রহ্মা ব্রহ্ম সকলেই ব্রাহ্ম সকলেরই, যারা মন্দিরের দ্বারে কোনো জাতির জাতির কাছে কোনো ব্যক্তির কাছে কোনোদিন অবরুদ্ধ হয় না, যিনি কেবল হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। এখানে রবীন্দ্রনাথ কেমন ভাবে একটা উদার মানবিকতার প্রতিষ্ঠা দিতে চাইছেন, মানব প্রেমের প্রতিষ্ঠা দিতে চাইছেন। আমরা যদি এর পরবর্তী পর্বে যাই,
দেখব অন্তজ জীবন ভীষণভাবে গৃহীত হয়েছে কল্লোল পর্বে। এই সময়টা আমরা কি লক্ষ্য করছি? আমরা কল্লোলের পরে লক্ষ্য করছি স্বাধীনতার আগে পর্যন্ত গণজাগরণ ঘটছে আদিবাসীদের মধ্যে। সাঁওতাল বিদ্রোহ হয়েছে 1942, মুন্ডা বিদ্রোহ যার সূচনা হয়েছিল 1820, আবার 1915-20 হয়, আবার 1939 হয়, ভিল বিদ্রোহ হয় 1921-22, আবার 42। এই যে গণজাগরণ হচ্ছে, স্বাভাবিকভাবে সাহিত্যে কি তার বদল ঘটবে না? আমরা জানি যে সেই সময় কৃষকদের মধ্যেও একটা জাগরণ ঘটেছে। তার নেপথ্যে কমিউনিস্ট, ভারতীয় কমিউনিস্ট আন্দোলন। আমরা জানি 46-এর দাঙ্গা স্তিমিত হয়ে যায় তেভাগা আন্দোলনের ফসল হিসেবে। তেভাগা আন্দোলনে হিন্দু মুসলমান নির্বিশেষে একত্রে লড়াই করতে শুরু করে। অর্থাৎ যখন আগুনের আঁচটা লেলিহান শিখা সমাজের যে কোনো স্তরকে স্পর্শ করে, তখন নিচু স্তরকে স্পর্শ করলে উঁচু স্তর কখনো অট্টালিকা বাদ যায় না। স্বাভাবিকভাবে সাহিত্যের যে কুসুমিত অঙ্গন, সরি, সেখানে আমরা দেখব একদিকে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মাঝখানে কমিউনিস্ট আন্দোলনের সূচনা, তার বিস্তৃতি, কবিতায় কবিরা সেই মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বিষ্ণুদেব যদিও শুরু করেছিলেন কিন্তু সুভাষ মুখোপাধ্যায় প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। সমর সেনেও তার হাত ছিল, সমর সেনের হাত থেকেই সুভাষ মুখোপাধ্যায় কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রথম পান। সুভাষ মুখোপাধ্যায়ের মনোধর্মের মনোজগতের একটা আলোড়ন সৃষ্টি হয়। তিনি পদাতিক লিখলেন, সমস্ত কবিতার মধ্যেই যেন কখনো কখনো রাজনৈতিক স্লোগান ফুটে ওঠে, স্ট্রাইক স্ট্রাইক বলে। এই যে লড়াই, পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায় একজন কবি হিসেবে তিনি চলে গেলেন বজবজের ব্যঞ্জন হেরিয়ার চটকলে, শ্রমিকদের সঙ্গে, মজুরদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বাচ্চাদের লেখাপড়া করিয়ে তাদের উন্নতির চেষ্টা করছেন, তাদের লড়াইয়ের কথা চেষ্টা করছেন, তাদের যোগ্য অধিকার সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি লড়াই করছেন। তাই এরপরে তিনি যখন ফুল ফুটুক না ফুটুক কাব্যগ্রন্থ লিখছেন, তখন কিন্তু তার শিল্পবোধ অন্য স্তরে উন্নীত হয়। যাই হোক, সেটা আমার আজকের আলোচ্য নয়। আমরা এবার যদি লক্ষ্য করি, দেখব যে তারাশঙ্কর অফ হয়ে গেল। হ্যালো, তারাশঙ্কর ঠিক আছে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা যদি দেখি, যে কথা প্রসূনবাবু বলছিলেন উনি ছুঁয়ে গেছেন, ফলে আমি একটু বিস্তৃত বলার চেষ্টা করি। তারাশঙ্করের অবস্থানও ঠিক বলা যায় কল্লোল কালে। আমরা লক্ষ্য করছি তিনি নিজে ছিলেন, নিজে রাজনৈতিকভাবে কংগ্রেসের সমর্থক ছিলেন, কংগ্রেস করতেন। স্বাভাবিকভাবেই যে জমিদার শাসিত সমাজ ব্যবস্থায় একদিকে জমিদারের অবক্ষয়, জমিদারি ব্যবস্থায়, অন্যদিকে তার অধীনস্থ যে অন্তজ শ্রেণী তাদের যে বদল, সেটা লক্ষ্য করছি আমরা কিন্তু হাঁসুলি বাঘের উপকথায়। সেখানে করালি, সেখানে আমরা লক্ষ্য করব যে কাহার সম্প্রদায়, যে কাহার সম্প্রদায় তারা পালকিবাহক, তাদের মধ্যেও দুটো ভাগ ছিল, কেউ পালকিবাহকের আগে যাবে আর কেউ পালকি কাঁধে করবে। তাদের মধ্যে বনোয়ারি তিনি যেন পুরাতন সংস্কৃতিকে বহন করতে চাইছেন, কিন্তু করালি সে যে চন্দনপুরে কারখানা শ্রমিকের কাজ করে
আধুনিক সভ্যতার সঙ্গে সে যে কাহার সম্প্রদায় থেকে অন্য সভ্যতার মূল স্রোতের সঙ্গে সে অন্তর্ভুক্ত হচ্ছে, এই দ্বন্দ্ব, এই যে প্রগতির সঙ্গে নবীনের সঙ্গে পুরাতনের যে দ্বন্দ্ব তিনি তুলে ধরছেন, কিন্তু তুলে ধরার ক্ষেত্রে তার যে ক্ষেত্রটা লক্ষ্য করা যাচ্ছে কি, সেই অন্তজ শ্রেণীর লড়াই। সেখানে কিন্তু কোনো জমিদার শ্রেণীর কোনো চরিত্র নায়ক হয়ে ওঠেনি। আবার কালিন্দী উপন্যাসে আমরা লক্ষ্য করব যে কালিন্দীর চরে গড়ে ওঠা সাঁওতালদের বসতি, তাদের চাষাবাদ কিংবা কষ্ট সহিষ্ণুতার দারিদ্র যন্ত্রণার মধ্যে তাদের যে জীবন আনন্দে মেতে ওঠা, কখনো নৃত্যগীতে মুখরিত হওয়া সাঁওতাল বিদ্রোহের নেতা রাঙাবাবুর নাতি অহিন্দ্র রাঙাবাবুকে জ্ঞানে ভক্তি শ্রদ্ধায় ভালোবাসায় প্রভৃতি প্রকাশ তৈরি করছে। একটা অদ্ভুত চরিত্র, অদ্ভুত একটা সমাজ ব্যবস্থা ফুটে উঠছে। আবার আমরা মানে যদি লক্ষ্য করি কবি উপন্যাসে, সেখানে ঝুমুর দলের সমস্ত সদস্য তারা নিম্ন বর্ণের অন্তর্গত। একটা কথা তারাশঙ্করী উপন্যাসে বলছেন, বহু পূর্বকালে ঝুমুর অন্য জিনিস ছিল, কিন্তু এখন অন্য নিম্ন শ্রেণীর বেশ্যা গায়িকা এবং কয়েকজন যন্ত্রী লইয়া ঝুমুরের দল। আজ এখন কাল সেখান করিয়া আজ এখন কাল এখান কাল সেখান করিয়া ঘুরিয়া বেড়ায়, গাছতলায় আস্তানা পাতে, কেউ বায়না না করিলেও সন্ধ্যের পর পথের ধারে নিজেরাই আসর পাতিয়া গান বাজনা আরম্ভ করিয়া দেয়। মেয়েরা নাচে গায় অশ্লীল গান, ভনভনে মাছির মতো রসে রসিকরা আসিয়া জমিয়া যায়। আবার রাত্রির আড়াল দিয়া মেয়েদের দেহ ব্যবসাও চলে, তবে ইহাই সর্বস্ব নয়, পুরাণের পালাগানও জানে, তেমন আসর পাইলে সে গানও গায়। ঝুমুর দলের মেয়ে সমাজের অতি নিম্ন স্তর হইতে ইহাদের উদ্ভব, আক্ষরিক অর্থে কোনো শিক্ষাই নাই, কিন্তু সঙ্গীত ব্যবসায়ী হিসেবে একটা অদ্ভুত সংস্কৃতি ইহাদের আছে। আমার এক কলিগ সুরেশ সিং মুন্ডা, তিনি থাকেন, তার বাড়ি হচ্ছে আপনার চান্ডিল যে ঝিল আছে ঠিক সেই লাগোয়া। তো ওর কাছে আমি শুনেছি এখনো ওখানে ঝুমুর গান ওই আদিবাসীরাই করে, এবং ওই মানভূমিয়া বাংলায় তার গুরুত্ব এখনো ওই উচ্চ বর্ণের সমাজে এখনো গ্রহণযোগ্য। এই যে জীবনযাত্রার কথা, বিশেষ করে এই যে বসন্ত, তো ওই ঝুমুর দলে যে নায়িকা, সে কিন্তু ওখানে গুরুত্ব পাচ্ছে প্রধান। আমরা যদি আরো একটা সভ্যতার কথায় যাই, বিভূতিভূষণের আরণ্যকে, বিভূতিভূষণের আরণ্যকে সে তো এক অরণ্যের মধ্যেও যে একটা সভ্যতা থাকে, অথচ তারা সেই সেই যে অনার্য, যাকে বিভূতিভূষণ বলছেন যে বিজিত জাতি, অথচ তারা আজ ইতিহাসের অন্তরালে। সেখানে কাদের কথা পাচ্ছি? সেখানে কিন্তু কুন্তি মাঞ্চি এরা সবাই কিন্তু ওই অনার্য জাতির বংশধর। আমরা লেখকের সত্যচরণের কথায় যে কথকের জমানিতে যে উপন্যাসটা লেখা, সেখানে সত্যচরণের ভাষা থেকে একটু শুনে নি কি বলছেন। মিশরের প্রাচীন সম্রাটদের সমাধিস্থল থিপস নগরের অদূরবর্তী ভ্যালি অব দ্য কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি। পাবলিসিটি ও ঢাক পেটানোর অনুগ্রহে সেখানকার বড় বড় হোটেলের মরশুমের সময় লোকে গিজগিজ করে। ভ্যালি অব দ্য কিংস অতীতকালের কুয়াশায় যত না অন্ধকার হইয়াছিল, তার অপেক্ষা অন্ধকার হইয়া যায় দামি ও সিগারের চুরুটের ধোঁয়ায়। তার চেয়ে অনেক অংশে রহস্যে ও সপ্রতিষ্ঠায় মহিমায় কম নয় সুদীর অতীতের এই অনার্য নৃপতিতের সমাধিস্থল, ঘন অরণ্যভূমির ছায়ায় শৈলশ্রেণীর অন্তরালে যা চিরকাল আত্মগোপন করিয়া আছে এবং থাকবে। এটা তো এই যে অনার্য মঞ্চি, এই চরিত্রটা, কিংবা অনার্য রাজকন্যা, কিংবা বনোয়ারি, কিংবা রাজা দুবরু পান্না, এরা যুবক জগরু,
এরা কি পদদলিত জাতির প্রতিনিধি নয়? এরাই তো অন্তজ। এদের কথা যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো মূল স্রোতের একজন লেখক তুলে ধরেন, তখন কি মনে হয় দলিতরাই সাহিত্যে বঞ্চিত? তাই দলিত আন্দোলনের ফসল সাহিত্য হতে পারে, তাকে কি দলিত সাহিত্য বলতে পারি? এই প্রশ্নটা আজকের আমার করার খুব সুযোগ হয়েছে বলেই আমি প্রশ্নটা সমস্ত শ্রোতা বন্ধু এবং আমার সহপাঠী কিংবা সহকর্মীদের কাছে রাখলাম। ইতিহাসের তো এক বিরাট ট্র্যাজেডি যে দলিতরা, পীড়িতরা, শোষিতরা, বঞ্চিতরা চিরকাল এভাবেই অন্তরালে থাকে। লেখক সাহিত্যিকরাই একমাত্র যেমন ভাবে বিভূতিভূষণ সেই অনার্যদের জীবন কথা তুলে ধরেছেন, যেমন ভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূমের ওই রাঢ় অঞ্চলের আদিবাসী জীবন যাত্রার তাদের যে দ্বন্দ্ব, তাদের যে প্রগতি, তাদের যে বাঁকবদল, তাদের যে সমাজ ব্যবস্থার মধ্যেও যে বদল ঘটছে, এটা যেভাবে তুলে ধরছেন, এ কেবলমাত্র কখনো রাজনৈতিক দায়, কখনো সামাজিক দায়, কখনো লেখকের নিজস্ব সত্তার যে বোধ, তার থেকেই এর উৎস, তার থেকেই এই সৃজন, এ সাহিত্য সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই আমার আরেকটি প্রশ্ন থাকে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক যে গল্প, সেখানে যে ভিক্ষু ডাকাত, সে কি ওই অন্তজ নয়? মানিক বন্দ্যোপাধ্যায় সচেতন ভাবেই, তিনি যেহেতু মার্ক্সীয় দর্শনে দীক্ষিত ছিলেন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে এই শ্রেণীর লড়াইয়ের কথা বলেছেন, আর তিনি পরিকল্পিতভাবে ময়না দ্বীপ তৈরি করতে চেয়েছেন, যেখানে হোসেন মিয়া যেন, কারণ হোসেন মিয়া কিভাবে বড় লোক হলো, হোসেন মিয়া কিভাবে এই এত সম্পদের অধিকারী হলো, কিভাবে সে যে মানুষের সেবায় চলে যাচ্ছে, সেই সেবার নেপথ্যে একটা ময়না দ্বীপ গড়ে তোলার, যেখানে সবাই সমান, যে জমির কাটবে সে জমির বন কেটে বসত গড়বে সে তার অধিকার পাবে, আবার সেখানে কারো পারিশ্রমিক ফাঁকি দেয় না হোসেন মিয়া। এই যখন লেখকের পরিকল্পনা হয়, আমার মনে হয় না সেটা কোনো গোষ্ঠীবদ্ধতার প্রয়োজন আছে। লেখক সমকালীন যে রাজনৈতিক কিংবা সামাজিক কিংবা অর্থনৈতিক যে প্রেক্ষাপট, তার ভেতর থেকে অভিজ্ঞতা এবং তার মননে গড়ে ওঠা যে দর্শন, তাই আমরা প্রাগৈতিহাসিক গল্পে আমরা দেখব ভিকুর মধ্যে ওই ফ্রয়েডীয় চেতনা সেখানে প্রধান হয়ে উঠেছে গল্পের শেষে। আবার দুঃশাসনীয় গল্পে আমরা কি লক্ষ্য করব? দুঃশাসনীয় গল্পে লক্ষ্য করব 1350-এর দুর্ভিক্ষ তাড়িত গ্রাম বাংলায় কিভাবে মহাজন তাদের ওই অভাব তাড়িত, দারিদ্র লাঞ্ছিত গরিব মেয়েদের পোশাক পর্যন্ত কেনার অধিকারটুকু নেই, বারবার খবর হয় আসছে কিন্তু সে কাপড় বস্ত্র আর আসে না, সন্তান কাঁদছে উলঙ্গ মা, কেন রাত্রিকালে নারীরা ছায়া পরিণত হতো, ছায়া চরিত্রে তারা দিনের বেলায় ক্ষুধার্ত সন্তানকে খাবার দিতে পারত না। এই যখন যন্ত্রণার ছবি গড়ে ওঠে, তখন কি মনে হয় সাহিত্য কোন গোষ্ঠীবদ্ধ ফসল? এই প্রশ্নটা আমার কাছে বারবার গড়ে ওঠে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, লক্ষ্য করব যে এখানে জেলেপাড়ার যে ছবি,
তৈরি করছেন মানিক বন্দ্যোপাধ্যায়, সরি ওই মানিক পদ্মা নদীর মাঝিতে, সেই ছবিতেই কিন্তু সম্পূর্ণ নিরন্ন অত্যাচারিত লাঞ্ছিত জীবন ব্যবস্থার কথা গড়ে উঠছে, সেখানে ওই তারাও অন্তজ। মনে করি সতীনাথ ভাদুড়ী ঢোড়াই চরিত মানুষ এই উপন্যাসটা উল্লেখ না করলেই নয়। জাস্ট স্বাধীনতা পরে পরেই উপন্যাসটা প্রকাশিত হয়েছে, কিন্তু এই উপন্যাসে অবাঙালি মানুষেরা যেভাবে স্থায়ী পেয়েছে এবং তুলসীদাসের রামচরিত মানুষের ফ্রেমে যেভাবে গড়ে উঠেছে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে এ যুগের রামচন্দ্র কারা। দেখা যাচ্ছে ধাঙর, তাতমা, সাঁওতাল, কৈরির মতো পূর্ণিমা জেলার নিম্নবর্গের মানুষের জীবনচিত্র। এখানে ঢোড়াই তো তাদেরই একজন, ঢোড়াইয়ের জন্ম হয়েছিল এক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে। বলছে উপন্যাসটির প্রথম পর্বে রাজনীতি এসেছে অতি সন্তর্পণে, এখানেই উপন্যাসের প্রথম চরণ দারুণ বিশ্বাসযোগ্যভাবে সাবন্টন জনজীবনের ডিটেল তুলে আনা হয়েছে, আঁকা হয়েছে সেই সব প্রান্ত মানুষের পোর্ট্রেট যাদের প্রতি মুহূর্তে টিকে থাকার নামান্তর। আমরা একটা জিনিস বলতেই পারি যে আসলে অন্তজ জীবন বাংলা সাহিত্যে, আমার বারবার অভিমুখটা ওইদিকে নিয়ে যেতে চাইছি, যে কখনোই সচেতন ভাবে হ্যালো 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 ডিস্টার্ব হতে শুরু করলাম কিভাবে কি করে যায়। হ্যালো 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 কে হ্যালো যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আলোচনা সভার কিছু অসুবিধা হচ্ছে, ওনাকে একটু পর আবার জয়েন করানো হবে, উনি জয়েন করবেন। হ্যালো উনি কোথায়, এবারে কোথায়? হ্যাঁ 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 ইউটিউব
একটু নেটের অসুবিধা থাকার জন্য ডিসকানেক্ট হয়েছেন, আবার নতুন করে কানেক্ট করার চেষ্টা করছেন। হ্যালো,
আবার ফোন করে। হ্যালো, এসছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাপ রে বাপ, কি সমস্যা! ঠিক আছে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না তো। শুনতে পাচ্ছ না? আমার তো মিউট করা নেই। হ্যালো, শোনা যাচ্ছে? আমি কিছু শুনতে পাচ্ছি না। আরে হ্যালো, হচ্ছে না? সন্দীপ দা, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো মহাদেব, হ্যালো, হ্যাঁ বলছি কি, ওখান থেকে কোনো মিউট হয়ে গেছে নাকি? এখান থেকে তো মিউট নেই, আমি এখান থেকে কিছু সমস্যা নেই, এখান থেকে কিছু শুনতে পাচ্ছি না, এখান থেকে কিছু নেই। বলুন বলুন। হ্যালো, না না, হ্যালো বলছি, শোনা যাচ্ছে? কোথা থেকে গেল? হ্যালো হ্যালো, আরে তোমাদের ওখান থেকে কানেক্ট হচ্ছে না। আমার কথাটা তো, আমারটা শুনতে পাচ্ছেন? আমার কথাটা শুনতে পাচ্ছেন? তোমারটা শুনতে পাচ্ছি, তোমারটা শুনতে পাচ্ছি, তোমারটা শুনতে পাচ্ছি। আমার এখানে কিন্তু মিউট করা নেই। হ্যালো, আমার এখানে মিউট করা নেই, কিন্তু শুনতে পাচ্ছি না কিছু, আমিও শুনতে পাচ্ছি না তো। কি সমস্যায় পড়ে গেলাম? আচ্ছা আমি এখানে মিউট করছি, দেখো তো শোনা যাচ্ছে? হ্যাঁ করুন বলুন। এখানে ইউটিউবে আসছে, বলতে হবে, শুনতে হবে। আচ্ছা আপনি বলুন, ইউটিউবে শোনা যাচ্ছে কিন্তু আপনার এটা, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, ইউটিউবে শোনা যাচ্ছে? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ ঠিক আছে, বলুন আপনি। আমি যেটা শুরু করেছিলাম যে প্রশ্ন দিয়ে, যে যে বাংলা সাহিত্যে যেভাবে গোষ্ঠী প্রবণতা গড়ে উঠছে, এমনকি দলিত আন্দোলনের ফসল হিসেবে দলিত সাহিত্য হিসেবে শ্রেণীকরণ করা হচ্ছে, হাংরি জেনারেশন যেভাবে শ্রেণীকরণ করা হয়েছে, আবার 80-এর দশকের কবি অলোক বিশ্বাসের যে অপর কবিতার ভুবন,
এভাবেও একটা গোষ্ঠী তৈরি হচ্ছে। তো এই বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিংবা বিশ্ব সাহিত্যেও এই গোষ্ঠীর প্রয়োজনীয়তা এবং তার ব্যর্থতা এটা কতটা সঠিক, আমরা সমরেশ বসু গঙ্গা উপন্যাসটা যদি লক্ষ্য করি সেখানেও দেখব যে কাদের কথা আছে, সেখানে কিন্তু ওই মাছ ধরার সেই চিরকাল শোষিত শাসিত সমাজ ব্যবস্থার ছবি। আবার সেখানে কারা আছে, জেলে কৈবৃত্যরা আছে, নিকরি চুনরি মালো রাজবংশীরা। আবার অদ্বৈত মল্লবর্মণের যদি তিতাস একটি নদীর নাম দেখি সেখানেও দেখব এই যে অন্তজ শ্রেণীর মানুষদের জীবন যন্ত্রণার ছবি। কাজেই বাংলা সাহিত্যে বিশেষ করে কথা সাহিত্যে অন্তজদের, আমি বর্তমান প্রজন্মের কথায় আর যাচ্ছি না, ষাটের দশক বা সত্তর তাদের কথা, তাদের জন্য হয়তো দেশ ভাগের ফলে যে বিভিন্ন উপন্যাসে আমার মনে পড়ে আমি উল্লেখ করি যে জ্যোতিরিন্দ্র নন্দীর বারো ঘর এক উঠোন, এই বারো ঘর এক উঠোনে যারা দেশ ভাগের ছিন্নমূল যন্ত্রণার পরে কলকাতার শহরতলিতে নোংরা বস্তির মধ্যে কিভাবে জীবন অতিবাহিত করছে সেই যে ছবি সে তো নিম্নবর্গেরই ছবি। আবার আমি আবার যদি একটু ফ্ল্যাশব্যাক করে যাই যে পথের পাঁচালিতে যে হরিহর সে কি উচ্চবিত্তের বা উচ্চ বর্গের জাতিতে ব্রাহ্মণ, ঠিক কথা, কিন্তু অর্থনৈতিক মানদণ্ডের বিচারে এও তো নিম্নবর্গের জীবনযাত্রার একটা পটচিত্র। কাজেই আমি যে বাংলা কথা সাহিত্যে টুকরো টুকরো ছবির কথা বলতে চেয়েছি একটা নির্দিষ্ট প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে, অন্তজ কিমনা নিম্নবর্গীয়, ১৯৮২ থেকে যে সাবাল্টন স্টাডিজের কথা পার্থ চট্টোপাধ্যায় বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ লেখক ছিলেন, গোষ্ঠীবদ্ধ নেতৃত্বে ছিলেন, প্রসূনবাবু উল্লেখ করেছেন, সেই সাবাল্টন স্টাডিজ অনেক পরে তৈরি হচ্ছে, এর কি সত্যি সত্যি সাহিত্য বিচারের ক্ষেত্রে, সাহিত্যের সমালোচনার ক্ষেত্রে কিংবা আমাদের সমাজ ব্যবস্থায় কিংবা আমাদের সমাজের অবস্থানগত যে চিহ্নিতকরণের ক্ষেত্রে, প্রসূনবাবু খুব ভালো উল্লেখ করেছেন যে রাজনৈতিকভাবে আজকের যারা দাদা এলাকার দাদা তারা তো উচ্চবর্গের হয়ে গেছে। সম্প্রতি আমি লক্ষ্য করি আমার এখানে এক নিম্নবর্গীয় একজন রাজনৈতিক নেতা, তিনি একসময় সাইকেল চালাতেন, সামান্য একটা কাউন্সিলর হয়ে এখন নাকি কোটিপতি, আবার একই সঙ্গে তার উপরে কোনো এলাকার কোনো ছোটখাটো লোক কেন বড় লোকেরও ক্ষমতা নেই তার উপরে চোখ তুলে কথা বলে। এই যে সমাজ বিন্যাস, আমি যদি আরো একটা যাই, আমার নয়ের দশকে সম্প্রতি দুজন চলে যাওয়া লেখক প্রতিভাবান লেখক ছিলেন সহারা ঘোষের, কার গাঙ্গবাগিনীতে যদি যান, গাঙ্গবাগিনী যদি পড়েন দেখবেন সুন্দরবনের জেলে জীবনের কি যন্ত্রণাময় চিত্র। তিনি বসিরহাট অঞ্চলের মাটিয়ার যে গরিব মুসলমান সম্প্রদায় যারা সমাজে একেবারে বঞ্চিত, একেবারে উপেক্ষিত, যারা এই বাংলার সমাজ ব্যবস্থার রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক অবস্থানে তো আছেই, এই দুই দিক থেকেই তারা বঞ্চিত, তাদের কথা সহারা হোসেন তুলে ধরছেন। একই সঙ্গে আফসার আহমেদের লেখা আমরা দেখতে পাবো হাওড়ার তার নিজস্ব গ্রামাঞ্চলের মুসলমান সমাজ ব্যবস্থায় যে একটা অসাম্য, একটা অবিন্যস্ত জীবনযাত্রার মধ্যে তার ধর্মগত এবং জাতিগত এই যে দ্বন্দ্ব সেটা তিনি তুলে ধরছেন।
আসলে সাহিত্য যখন সৃজন হয় তখন সেই ব্যক্তি লোকগতভাবে লোক সংস্কৃতিগত ভাবে যা গড়ে ওঠে তার নেপথ্যে সমষ্টির হাত থাকে। কিংবা হয়তো আজকের যেমন সুভাষ মুখোপাধ্যায়ের একটি কথা প্রবাদের মতো উচ্চারিত হয়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এ হয়তো আগামী 500 বছর পরে এটাও কোনো প্রবাদ কিংবা কোনো লোক কথায় পর্যবেসিত হতে পারে। তো মানুষ যখন ব্যক্তির সৃষ্টি থেকে লোকগতভাবে গ্রহণ করে নেয় তখন সে ব্যষ্টি থেকে সমষ্টিতে উত্তীর্ণ হয়। তো স্বাভাবিকভাবেই আমার বক্তব্যের অভিমুখ এটাই যে সাহিত্য সৃজনের ক্ষেত্রে যে গোষ্ঠীবদ্ধতা বা অন্তজ সাহিত্য নিয়ে অন্তজ বা দলিত সাহিত্য বলে একটা বিন্যাস একটা শ্রেণীকরণ করে দেওয়া এ মনে হয় আমার মতে ঠিক নয়। জানি না হয়তো প্রসূনবাবু আমার সঙ্গে একমত হবেন না, কারণ তার তত্ত্ব তাত্ত্বিক আলোচনা তিনি এতটা বিস্তৃত করেছেন যে আমি ওই অঞ্চলে প্রবেশ করতে পারলাম না, কারণ একইভাবে পুনরায় উল্লেখ করার প্রয়োজন নেই। তো আমার বন্ধু দর্শকের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে সাহিত্যকে কোনো গোষ্ঠীবদ্ধ দর্শনের একটা বেড়া জালে বেঁধে দেওয়া যায় কিনা, শৃঙ্খলিত করা যায় কিনা, এই প্রশ্নের উত্তর আমার কাছে আজ অজানা। অথচ গোষ্ঠী বেঁধে তৈরি হয় সাহিত্য, আমরা আজও জানি বর্তমানে কবিতা কার্নিভাল একজন কবির ব্যক্তিগত 80 দশকের একজন কবি সৌমিত বসুর উদ্যোগে এই প্যান্ডেমিক পরিস্থিতিতে কবিতা কার্নিভাল সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, যেমন আমরা এখন একটা আলোচনা সভায় অন্তর্ভুক্ত হয়েছি, কবিতা কার্নিভাল এইভাবে পরিচালিত হচ্ছে। গতকাল পর্যন্ত সম্ভবত 195 জন কবির আবৃত্তি সহ তার নিজস্ব কবিতা এবং অন্য অন্য কবির লেখা দুজন কবির কবিতা পাঠ করা হচ্ছে। তো এটা বর্তমানে অদ্ভুত এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এটার যে গোষ্ঠীবদ্ধতা, এখানে কিন্তু সাহিত্য চর্চার ক্ষেত্রে ওই একটা নির্দিষ্ট দর্শনে শৃঙ্খলিত করার কোনো মানসিকতা নেই। তাই আমি স্বতঃস্ফূর্তভাবে সেখানে কবি শঙ্খ ঘোষের হামাগুড়ি কবিতাটা পাঠ করলাম এবং বর্তমান বাংলাদেশের মজিদ মাহমুদের মহামড়কের কালে কবিতাটি পাঠ করতে পেরেছি এবং করোনা কালে আমার যে অনুভূতি সেটা নিয়ে পাঠ করেছি। কিন্তু মনে হয় না যে কবি সৌমিত বসুকে একটা গোষ্ঠীবদ্ধতা দিয়ে তিনি কবিতা কার্নিভাল করছেন। সুইনস্ত্রীর পত্রিকাকে কেন্দ্র করে কথা সাহিত্যিক ও কবি তাপস রায় তিনিও একটা চালাচ্ছেন তার অনলাইন পত্রিকা, সেখানে কবিতা পাঠ। সম্প্রতি অমর মিত্রের এবং বর্তমানের কথা শিল্পী গৌতম দে কিংবা সৌমিত্র চৌধুরীর গল্প দেখলাম, অংশুমান করের উদ্যোগে বেশ কিছু এইভাবে হচ্ছে। আবার নাম না করেই বলা যায় সরকার পোষিত এমন কবি আছেন যারা তাদের একটা গোষ্ঠীবদ্ধতা চালাচ্ছেন। কিন্তু সাহিত্যের নেপথ্যে এই গোষ্ঠীবদ্ধতার উদ্দেশ্য হলো একে অপরের মধ্য দিয়ে একে অপরের কাছে পরিচিত হওয়া। আমার মনে হয়েছে যেভাবে দুর্গাপুরের নিম সাহিত্য আন্দোলন নিয়ে দুর্গাপুরের একটা গোষ্ঠী এখনো দাবি করে যে নিম সাহিত্য আন্দোলন বাংলা কাব্য বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে 60-এর দশকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জানি না কলকাতা বিশ্ববিদ্যালয়ের কতজন অধ্যাপক নিম সাহিত্য আন্দোলনের সাফল্য কিংবা তা নিয়ে গবেষণা হচ্ছে আমার জানা নেই, আশা করি। কারণ আমাকে কবি কেষ্ট চট্টোপাধ্যায়কে আমি প্রশ্ন করেছিলাম, আপনি তো দুর্গাপুরের একমাত্র মানে শ্রমজীবী জীবন থেকে একজন শ্রমিক, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন শ্রমিক কেষ্ট চট্টোপাধ্যায়, বর্তমানে তিনি কবি, তার বয়স এখন 86 চলছে। তো সেই কবি যখন কেষ্ট চট্টোপাধ্যায় বলছে নিম সাহিত্য আন্দোলনের ফসল হচ্ছে মাত্র 6টি সংখ্যা, তাহলে সেই 6টি সংখ্যা কি একটা সাহিত্য আন্দোলনের একটা ধারা তৈরি হতে পারে? এইভাবে যে নিম সাহিত্য আন্দোলন কিংবা হাংরি জেনারেশন কিংবা অপর কবিতার ভুবন এবং দলিত আন্দোলনের ফসল হিসেবে দলিত সাহিত্য, আমার মনে হয় কোন গোষ্ঠীবদ্ধতার মধ্য দিয়ে একটা দর্শন তৈরি হয় না, বেঁধে দেওয়া যায় না
সাহিত্য এই মানদণ্ডে লালিত হবে, পোষিত হবে না। ধন্যবাদ বরজোড়া কলেজের বাংলা বিভাগকে, তারা বাংলা সাহিত্যে অন্তর্য এই শিরোনামে আজকের আলোচনার আয়োজন করেছেন। একেবারে সঠিক শিরোনাম, কেননা সাহিত্যের অন্তর্ভুক্ত বিষয় সে উচ্চবর্গ হবে, নিম্নবর্গীয় হবে, কিন্তু আমার মনে হয় আদিম আদি দর্শন চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগ এবং আধুনিক যুগ সবসময় এই অন্তর্যদের জীবন কথা নিয়েই সমৃদ্ধ হয়েছে, শিল্পিত হয়েছে। বাংলা উপন্যাসের সূচনা থেকে প্রশ্ন হতেই পারে কেন ছিল না বঙ্কিমচন্দ্রের ওই আলালের ঘরে দুলালে থাকলেও বঙ্কিমচন্দ্র কেন তার উপন্যাসে আনেননি, আসলে নিম্নবর্গীয় চরিত্র সেভাবে সেখানে আসেনি। একজন উপন্যাসিক বা কথা সাহিত্যিক তিনি যে ঘরের মধ্যে, তিনি যে সমাজ ব্যবস্থার মধ্যে, তিনি যে অবস্থান থেকে লেখেন, সেই অবস্থান হলো সাহিত্য রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চালচিত্র গড়ার মূল ভিত্তি। স্বাভাবিকভাবেই আমার বক্তব্য বাংলা সাহিত্যে অন্তজ জীবন, অন্তজ মানুষের কথা, নিম্ন বর্গীয় জীবন যন্ত্রণার কথা, তাদের লড়াইয়ের কথা, তাদের প্রগতির কথা, তাদের পরস্পরের দ্বন্দ্বের কথা, নবীনের সঙ্গে পুরাতনের এবং প্রগতিশীল যে শিল্পী সাহিত্য গড়ে ওঠে তার সঙ্গে ওতপ্রোত ভাবে সম্পৃক্ত থাকে, বিষয় বহির্ভূত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, লেখক বা সাহিত্যিক যখন সগর্বে এবং তার আত্মচেতনায় বলিষ্ঠ আলোকে আলোকিত করে এই উপেক্ষিত প্রাপ্ত জীবনকে, তখন উপলব্ধি হয় যে এদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সমাজের পক্ষে বাঞ্ছনীয়। সবাইকে অভিনন্দন, একটু এতটাই দুঃখিত আমার বিদ্যুৎ চলে যাওয়া, ব্রডব্যান্ড চলে যায়, তারপরে কানেক্ট করতে পারছিলাম না, ভীষণ ভাবে আমি আবেগ থেকেও ভীষণ ভাবে একটু সরে গিয়েছিলাম। যাই হোক, সবাইকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই বরজোড়া কলেজের বাংলা বিভাগ, অধ্যক্ষ মহাশয় এবং কলেজ কর্তৃপক্ষ মহাশয়কে নমস্কার। ধন্যবাদ জয়গোপাল, ধন্যবাদ জানাই ডক্টর জয়গোপাল মন্ডল মহাশয়কে ওনার দীর্ঘক্ষণ বক্তৃতার জন্য, এবং তিনি সুন্দরভাবে আমাদেরকে আধুনিক যুগের পরিমণ্ডলে বিভিন্ন স্থান থেকে স্থানান্তরে পরিভ্রমণ করিয়ে অন্তজ শ্রেণীর জীবনযাপন থেকে শুরু করে অন্তজ শ্রেণীর কৃষ্টি কালচার সব কিছুকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জয়গোপাল দাকে। এরপরে বলি যে মাঝে আমাদের একটু নেটের অসুবিধা থাকার জন্য জয়গোপাল দা একটু কাট অফ হয়েছিলেন, এছাড়াও আরেক অত্যন্ত দুঃখে বা বেদনার সহিত জানাই যে আমাদের আরেকজন বক্তা ছিলেন ডক্টর বিকাশ পাল, কিন্তু উনি আজ আমাদের সাথে কোনোভাবেই যান্ত্রিক ত্রুটি থাকার জন্য কানেক্ট হতে পারেননি, এবং উনি যে জায়গায় আছেন আর সেখানে নেটের খুবই সমস্যা, সেজন্য আজ উনি আমাদের সাথে যোগদান করতে পারছেন না, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না, সেজন্য আমরা ভীষণভাবে দুঃখিত। ওনাকে পেলে হয়তো আমরা আরো বেশি ঋদ্ধ, আরো হয়তো অনেক তথ্য জানতে পারতাম, কিন্তু সেটা যন্ত্রের দায়ের জন্য ভীষণ কষ্টের সেটা আমরা করতে পারছি না, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী বর্জ্য কলেজের পক্ষ থেকে। হয়তো পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী সময়ে কোনো একটা এরকম একটা বিষয়কে নিয়ে ওনাকে বলার জন্য আমরা ব্যবস্থা করব, এবং ওনার মহৎ বা মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই শুনব। আমরা স্যার কয়েকটা প্রশ্ন হয়েছে, আমরা একটু প্রশ্ন উত্তর কিছু বলা যায়, দু একটা প্রশ্ন উত্তর নিই। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন রয়েছে আমাকে। হ্যাঁ আমাকে হ্যাঁ প্রশ্ন
উচ্চ বর্ণ নিম্ন বর্ণ বা অন্তর্জ শ্রেণীর সৃষ্টি হয়েছে তাদের কর্ম অনুযায়ী, আচার আচরণ অনুযায়ী নাকি তাদের অন্য কোনো কারণে? আচ্ছা বিষয়টা বলি। আচ্ছা বলুন প্রসন্নবাবু বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মানে বর্ণ বিভাজিত হচ্ছে সমাজ ব্যবস্থা, হ্যাঁ, যেটা আমাদের বৈদিক যুগ বা দেখা যায় মনুষ সংহিতা বা পুরাণ, হ্যাঁ, এই যে সমাজ মানে সাহিত্য সৃষ্টি হয়েছে সেই সাহিত্যটা আসলে সমাজকে দেখা যায় যে সমাজের নিজেদের আধিপত্যকে কায়েম করার জন্য সৃষ্টি হয়েছে, এবং তার ফলে দেখা যায় যে সেখানে এই বিভাজনটা করা হয়েছিল উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ, এবং সেই যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে এই তাদের যে কর্ম সেই কর্মকেও বিন্যস্ত করে দেওয়া হয়েছে। তাহলে এই যে বর্ণ এবং কর্ম, এই বর্ণ এবং কর্মটা ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গেছে, মানে আচার আচরণটা দেখা যায় যে তার একটা সমবায় বিন্যাস দেখা যায়, অর্থাৎ উচ্চ বর্ণ হলেই যে তার আচার আচরণ স্বভাবতই সমাজের উচ্চ শ্রেণীর বর্ণে যে অবস্থান করে তার মধ্যে আধিপত্যটা দেখা যায়। হ্যাঁ, এবং একটা সময় আমি বারবার যেটা বলেছিলাম যে মেটাকাপের ধারণা অনুযায়ী যে ক্লোজ সোসাইটি এবং ওপেন সোসাইটি, যখন ক্লোজ সোসাইটি থাকে তখন দেখা যায় যে এবং আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থা সেটা ক্লোজ সোসাইটি, এবং সেখানে দেখা যায় যার অর্থ আছে সেই উচ্চ বর্ণের তার প্রতিপত্তি বেশি, এবং তাকে সে যে কর্ম করে সেই কর্ম দেখা যায় যে শ্রম নয় মেধা নির্ভর কর্ম, শ্রম নির্ভর কর্ম, নিম্নবর্ণে যারা থাকে তাদের কর্মটা অনেক ক্ষেত্রেই শ্রম নির্ভর কর্ম, যেহেতু তাদের অর্থ কম, যেহেতু তাদের প্রতিপত্তি কম, তার ফলে এই আচার আচরণটা কিন্তু দেখা যায় যে উচ্চবর্ণে থাকলেই তার মধ্যে একটা সাধারণত দেখা যায় যে আধিপত্য দেখা যায়, নিম্নবর্ণে থাকলে আধিপত্যটা কম দেখা যায়, কিন্তু সমাজ ব্যবস্থা যখন ওপেন হয়ে গেছে, ওপেন সোসাইটি যখন হয়ে গেছে, তখন টাকা পয়সাটা কেবলমাত্র উচ্চবর্ণে থাকবে তা নয়, টাকা পয়সা যার নিম্নবর্ণের, আজকে আমরা দেখি রাজনৈতিক নেতা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বর্ণ বিভাজিত সমাজ ব্যবস্থা অনুযায়ী নিম্ন স্তরে থাকলেও প্রতিপত্তি তার বেশি, সুতরাং তার আচার আচরণ পরিবর্তনশীল, সুতরাং আচার আচরণ বর্ণ এবং প্রতিপত্তি এইগুলো কিন্তু তার দেখা যায় যে পারমুটেশন এবং কম্বিনেশন দেখা যায়, হ্যাঁ, সেটা কিন্তু সবসময় একটা স্থিতাবস্থা দেখা যায় না, সুতরাং এইভাবে কিন্তু বর্ণ বিভাজিত সমাজ ব্যবস্থা অনুসারে উচ্চবর্ণ নিম্নবর্ণের ধারণা হয়েছে, আর আচার আচরণের বা মনুষ্যত্বের পরিচয়টা কিন্তু সেটা কিন্তু স্বতন্ত্র একটা ব্যাপার। আমিও প্রসন্নবাবুর সঙ্গে একমত। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমার কথায় বা সাহিত্যে বা কোনো কাহিনীতে যখন কোনো অন্তর্জ শ্রেণীর চরিত্র উঠে আসে স্বাভাবিকভাবে তার ডিকশন বা তার ভাষা তার সংলাপ সেই অন্তর্জ শ্রেণীর বা সেই অঞ্চলে, দেখো সাঁওতাল যারা দক্ষিণ চব্বিশ পরগনা থাকে তাদের সাঁওতালি ভাষার মধ্যে বাংলা ভাষার একটা মিশ্রণ হয়ে যায়, আবার যারা সাঁওতাল দুমকাতে আছে বা আমার ধানবাদে আমি দেখি সেই ধানবাদের সাঁওতালদের ভাষার ডিকশন একটু আলাদা। স্বাভাবিকভাবেই একজন লেখক কোন অঞ্চলের ওই অন্তর্জ শ্রেণীর বা নিম্নবর্গের মানুষ তাদের কথাকে তুলে আনছেন, যেমন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় আমরা লক্ষ্য করব দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু বিভাষা, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় আমরা লক্ষ্য করব, আবার যখন নলিনী বেরার এই যে আমি একটা উদাহরণ দিলাম, আসলে যখন সে চরিত্রটা উঠে আসে সে অন্তর্জ হোক আর সেই অর্থে নিম্নবর্গ হোক উদার অর্থে সবার কিন্তু চরিত্রের সঙ্গে সঙ্গে তার ভাষাটা প্রাসঙ্গিক, কাজেই অন্তর্জ হলে তার ভাষাটা থাকবে না এটা নয়। অবশ্যই ভাষা না এলে আমরা তো হাঁসুলি বাকি রূপকথাও যদি পড়ি সেখানেও দেখতে পাবো যখন করালি বনোয়ারি বা সুচাঁদ তাদের মধ্যে কথোপকথন চলছে তখন তাদের ভাষায় কথা হচ্ছে,
এটা যতক্ষণ না তার জীবন, তার অঞ্চল, তার অবস্থান সেই অনুযায়ী তার ভাষাটা না আসবে, আমরা ততটাই চরিত্রটাকে বাস্তবানুগ বলবো না। যে কারণে আমরা যখন সমালোচনা করি তখন ওই সাহিত্যিকদের এটাকে উল্লেখ করি যে আমরা হ্যাঁ ওই অঞ্চলের কথা নিয়ে লিখলেন, কিন্তু যেমন এইটা নিয়ে আমাকে অনেকেই অভিযোগ করেছেন যে আপনি রায়দিঘির সন্তান মানে সুন্দরবনের সন্তান, কিন্তু আপনার কবিতায় তো আমরা ওই অঞ্চলের বিভাষার খুব একটা প্রয়োগ দেখি না কেন। তা আমি উত্তর দিয়েছিলাম আমার স্মৃতি সবসময় আমার সঙ্গে প্রতারণা করে। স্বাভাবিকভাবে আমি যখন ছোটবেলায় যে কবিতা লিখেছি তখন বা গল্প লিখেছি সেই তার সঙ্গে বর্তমান আমি মেলাতে পারি না, কেননা আমার সেই স্মৃতিতে আমার সেই ছোটবেলার গ্রাম জীবনের সেই যে সংলাপ বা সেই সে ডিকশন সেটা আমার থেকে নেই। কারণ আমি বহুদিন কলকাতাতে থাকার ফলে এই অঞ্চলের ভাষা, বরং কখনো কখনো ধানবাদে থাকার ফলে ওখানকার কিছু ভাষা টুকরি টুকরি, ওরা আমরা যে ঝুড়ি বলি সেটাকে ওরা টুকরি বলে, ওই টুকরি শব্দ আমি বহু জায়গায় ব্যবহার করেছি মানে কবিতায়। তো স্বাভাবিকভাবে একজন মানুষ, একজন লেখক, তিনি তার বোধ এবং তার বোধি থেকে মনন থেকে যখন তিনি একটা কাহিনীকে উপস্থাপন করেন গল্পের ক্ষেত্রে, যেমন আমি ওই নন্দীগ্রামের একটা বিষয় নিয়ে যখন একটা গল্প লিখেছিলাম, আমাকে নন্দীগ্রাম অঞ্চলের যে কিছু ক্যারেক্টারের ওই যে ভাষা আমার জানতে হয়েছিল, না জেনে আমি যদি লিখি, অর্থাৎ এটা ওই যে কখনো কখনো লেখকের ক্ষেত্রে একটা গবেষণা লব্ধ লেখা হয়ে যায়। আমি বলছি সম্প্রতি যে অমর মিত্র মোমেন শাহী উপাখ্যান লিখেছেন, গত বইমেলায় বিক্রি প্রকাশিত হলো, উনি নিজেই প্রায় দেড় বছর মতো ওই মোমেন ময়মনসিংহ দুর্গাপুর ওখানে গিয়েছিলেন এবং ওখানে ছিলেন, একটা অনুষ্ঠানের মাধ্যমে গিয়েছিলেন, তারপরে ওখানে থাকলেন, ওখানকার মানুষদের সঙ্গে মিশলেন, সেখান থেকে উনি সংলাপ উদ্ধার করলেন, তারপরে উনি ময়মনসিংহ গীতিকা থেকে নিয়েছেন আহরণ করেছেন। স্বাভাবিকভাবে সেই চরিত্র কবিতা আলাদা হতে পারে, কবিতায় তার কবিতার কবির সম্পূর্ণ নিজস্ব, কিন্তু গল্প উপন্যাসের ক্ষেত্রে কাহিনীর ক্ষেত্রে লেখক কোন একটা চরিত্রের মধ্যে সত্তা হিসেবে থাকলেও বাকি সমস্ত চরিত্রটা হলো সমাজের। স্বাভাবিকভাবে সেখানে সেই অন্তর্জ শ্রেণীর ভাষা ভীষণভাবে প্রাসঙ্গিক। ধন্যবাদ। হ্যালো হ্যালো মহাদেব, প্রসূন বাবু শুনতে পাচ্ছেন? কিন্তু ওরা কি বলছে কিছুই তো বললাম, উত্তরটা বলে দিলাম। হ্যালো, আয়োজকদের বলছি, হ্যালো, আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? একটা প্রশ্ন ছিল আজ বলছি, বলো। এটা দেখুন না, একটু সুশান্ত সাঁতরা যা লিখেছেন আমি ওনার সঙ্গে একমত। অনিল গড়াই বা সৈকত রক্ষিতের, সৈকত রক্ষিতের বা সুমিত রক্ষিতের লেখায়ও আমরা এটা দেখতে পাই। মানে আসলে কি ঠিক এইভাবে কাউকে স্ট্যাম্প মেরে দেওয়া ঠিক নয়, যদিও ওই এক সময় আমি ওটা বলিনি যে যিনি যে অঞ্চলের মানুষ, যার যে অভিজ্ঞতা, যিনি যা দেখেছেন সেটাই সাহিত্য, মানে অথবা তিনি গবেষণা করছেন অথবা জানছেন, যিনি প্রান্তীয় জীবনে নিয়ে লিখছেন অনিল গড়াই বা সৈকত রক্ষিত, সৈকত রক্ষিত পুরুলিয়া বাঁকুড়া ওই দিককার বিষয় নিয়ে লিখছেন, তার চরিত্র তাই দাঁড়ায়। আমরা ভগীরথ মিশ্রের লেখা মেদিনীপুরের অনেক চরিত্র দেখতে পাই। তো সেরকম ভাবে কাউকে নির্দিষ্ট অঞ্চলের সীমায় আমার মনে হয় ঠিক
বেঁধে দেওয়া ঠিক হবে না। তিনি আবার যেমন আমি বলছি সোহরাব হোসেন, সোহরাব হোসেন যখন মাটিয়ার থাকতেন, তিনি যখন ওইখানে স্কুলে চাকরি করতেন, তখন তার লেখায় শুধুমাত্র মাটিয়া ছিল। যখন তিনি কলকাতায় কলেজে অধ্যাপনা শুরু করলেন, তখন কিন্তু তার কলেজ তার গল্পের তার উপন্যাসের চরিত্র পাল্টে যাচ্ছে। কবির লড়াইতে একটা গল্পে তিনি দেখাচ্ছেন যে কবি লড়াই হবে, পুরস্কার পাবে, রাজা সম্মান দেবে, কাজেই তিনি খুব ভালো কিছু লিখতে গেলে একটা নগ্ন দৃশ্য তাকে লিখতে হবে। তার জন্য তার মেয়ের কবিতার মেয়ের স্নানের দৃশ্য তিনি দেখছেন। এই যে নাগরিক জীবনের নগ্নতা, এটা কিন্তু সোহরাব হোসেন তুলে ধরছেন। অর্থাৎ একজন লেখক তিনি একটা সীমায় কখনো বেঁধে থাকেন না, তার অভিজ্ঞতা যেভাবে বিবর্তিত হয়, তার বয়স যেভাবে তাকে অভিকর্ণে নানা কৌণিক দৃষ্টিভঙ্গিতে লালিত হয়, তাকে সমৃদ্ধ করে, তার চেতনার বিবর্তন ঘটে। আমরা যখন একটা কৈশোরে যে ভাবনায় থাকি, যৌবনে যে ভাবনায় থাকি, প্রৌঢ়ত্বে এসে সেই ভাবনার অনেক বদল ঘটে যায়। তাই একেবারেই অনিল ঘোড়াইকে ওই একেবারে প্রান্তিক জীবনে নিম্নবর্গীয় সাহিত্য চর্চার একমাত্র তিনি উদাহরণ, এটা ঠিক নয়। তবে হ্যাঁ, তার সাহিত্যে এই নিম্নবর্গের এই চর্চার যথেষ্ট প্রতিফলন বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষিত হয়। আর একটা প্রশ্ন ছিল মনে হচ্ছে, ছোট মতো প্রশ্নটা আছে, প্রশ্ন আছে একটা। হ্যাঁ, সাহিত্যে আদিবাসী ও সাহিত্যে অন্তর্জাত মধ্যে পার্থক্য কোথায়? আসলে ওই যে বললাম প্রথমেই, এনা মনে বুঝতে পারেনি, প্রসূন বাবু এটা বিস্তারিত বলেছেন, উনি ভাগ করে করে বলেছেন, সাবর্টন স্টাডিজ পর্যন্ত নিয়ে এসেছেন। আদিবাসী যাদেরকে আমরা কেউ কেউ অনার্য বলি, আবার আর্য অনার্য এভাবে ভাগ করেন, সাহিত্যে শুধুমাত্র আদিবাসী মানে অন্তজ এটা তো ব্যাপার নয়। আমি বলার চেষ্টা করেছি যে মহেশ গফুর সেও অন্তজ, পদ্মা নদীর মাঝিতে কুবের গণেশ সেও অন্তজ, আবার যতীন্দ্র নন্দীর বারো ঘর এক উঠোনে শিকড় ছেঁড়া মানুষগুলো একটা বারো ঘর একটা উঠোনকে কেন্দ্র করে দারিদ্র লাঞ্ছিত যে জীবন কাটাচ্ছে তারাও অন্তজ। কাজেই আদিবাসী এবং সাহিত্যে অন্তজ, এই দুটোর মধ্যে ফারাক ঠিক এমনই। আদিবাসীরাও যেমন অন্তজ হিসেবে সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের জীবন, তাদের যাত্রাপথ, তাদের দ্বন্দ্ব, তাদের লড়াই, তাদের বিবর্তন, ঠিক তেমনি ভাবে উদার অর্থে যারা অন্তজ বা নিম্নবর্গীয় তারা একইভাবে এসেছে। আদিবাসী হিসাবে অন্তজ বলেই তাদেরকে আনা হচ্ছে এটা সঠিক নয়। তবে হ্যাঁ, অন্তজ যে আভিধানিক অর্থ সেই অর্থটাকেই যদি শুধু গুরুত্ব দেওয়া যায়, তাহলে ভারতীয় আমাদের এই ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় শুধু আদিবাসী নয়, বর্ণ বিভাজনের মধ্য দিয়ে যারা শূদ্র, যাদেরকে আমরা পুন্ড্র ক্ষত্রিয় বলি, আমরা মানে বাংলা কথায় আমাদের এদিকে বলা হয় পোত, তারাও কিন্তু এই অন্তজ শ্রেণীর মধ্যেই পড়ে, তারা কিন্তু আদিবাসী নয়। অর্থাৎ আর্য সমাজেও অন্তজ রয়েছে। কাজেই আদিবাসী আর অন্তজ এই দুটো, আদিবাসীও সে অন্তজ রূপেই সাহিত্যে আসে, তার নিজস্ব চরিত্র হয়েই আসে, তার নিজস্ব একটা প্রেক্ষাপট নিয়েই আসে। ঠিক তেমনি ভাবে অন্য আর্য সমাজেও যারা অন্তজ, যারা শূদ্র দলিত, তারা আসে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। একবার সকলকে আবার একবার ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানকে আমরা শেষ করব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ অধ্যাপক প্রসূন ঘোষ মহাশয়, ধন্যবাদ ডক্টর জয়গোপাল মণ্ডল মহাশয়, অনেক অনেক আপনারা আজকে আমাদেরকে এই টপিকে আলোচনা করে বিভিন্ন বিষয়ে ভীষণভাবে সমৃদ্ধ করেছেন, সেই জন্য বড়রা কলেজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই। আজকে যারা আমাদের সাথে অনেক শ্রোতা মণ্ডলী রয়েছেন, ধন্যবাদ জানাই আমাদের যারা টেকনিশিয়ান আছে, যারা অনেক যান্ত্রিক গোলযোগ ঘটেছে এবং
একটা নেটওয়ার্কের সমস্যা কিছু বলার নেই। সেই জন্য আমাদের একজন বক্তা তিনিও যুক্ত হতে পারলেন না আলোচনার সাথে, পিছনে খারাপ লাগছে, তবু করার নেই। ধন্যবাদ জানাই কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের কর্মীবৃন্দদেরকে, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠানটা আমরা শেষ করব। ফিডব্যাক লিঙ্কটা এক্ষুনি এখানে দেওয়া হবে, এক্ষুনি দেওয়া হবে ঘন, ঠিক আছে? আপনারা ফিডব্যাক লিঙ্কটা একটু ফিল আপ করবেন প্লিজ, ঠিক আছে? ঠিক আছে, আমরা অফ করছি। ঠিক আছে রসুন বাবু, ধন্যবাদ। না ধন্যবাদ। আমার তো কাজ নেই, সহিত করে দিব।